আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হাক্কু ওয়া জাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যা আজকে একটি বিশেষ কারণে লাইভে আসে। আমরা ইতিপূর্বে ঘোষণা করেছি আজকে লাইভের উদ্দেশ্য কি সে বিষয়ে করে। তো যেহেতু আজকে একটা কনভারসেশন হবে বাংলাদেশে একজন ঢাকার ভাই রাইহান রাজীব ভাইয়ের সঙ্গে, একটা আমার একটা ছোট্ট কনভারসেশন হবে, আপনাদেরকে আগেই বিস্তারিত জানিয়েছি। তো বিষয় কয়টা নিয়ে আলোচনা, বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুসলিমদের পরিচয় নির্যাতন হচ্ছে, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা ছোট্ট একটা কনভারসেশন করব। তো আমরা একজনকে অ্যাড করব, শুধুমাত্র রায়হান ভাইকে আমরা অ্যাড করব। আজকে তার কিছু জিজ্ঞাসা আছে, সে বিষয়ে আমরা শেয়ার করব যে আমাদের এখানে কি করণীয়, কি বর্জনীয় সার্বিক বিষয়ে। তো যাই হোক, আপনারা যা লাইভ এই মুহূর্তে শুনছেন তাদের কাছে একটা জিজ্ঞাসা যে আমাদের কোনো সাউন্ড সিস্টেম কোনো সমস্যা বা ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কি আপনারা একটু জানাবেন, তারপরে আমরা আলোচনা ইনশাল্লাহ শুরু করব। তো যাই হোক, সাউন্ড সিস্টেম এবং ভিডিওর কোনো সমস্যা হচ্ছে কি জানবেন। আর রায়হান রাজীব ভাইকে বলছি যে আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেন, একটা অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আর কমেন্ট করতে থাকুন, আমি আপনাকে অ্যাড করছি। আমরা রাইহান রাজীব ভাইয়ের জন্য অপেক্ষা করবো, এখন তিনি আসবেন, তারপরে আমাদের আলোচনাগুলো বিস্তারিত শুরু হবে ইনশাল্লাহ। তো যাই হোক, রায়হান রাজীব ভাইকে বলবো যে আপনি একটা এখানে প্রথমত অ্যাড রিকোয়েস্ট পাঠান, আর দুই কিছু কমেন্ট করতে থাকুন, কিছু কমেন্ট করতে থাকুন, আমি তাহলে ইনশাল্লাহ আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব। দেখি অনেকেই লাইভে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এখানে মোটামুটি রায়হান রাজীব ভাইকে বলছি যে আপনি কমেন্ট কমেন্ট করতে থাকুন। কমেন্ট করতে থাকুন, আমি কয়েকটা রায়হান ভাইকে মেসেজও পাঠালাম। জি, অনেকে এসেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা বেশ কিছু আলোচনা করব এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আলোচনা চলছে, সমালোচনা চলছে, এই কিছুকে আমরা সামনের কাজকে আলোচনা করব। রায়ন ভাইকে রিকোয়েস্ট করতে বলছি। যাই হোক, এখন পর্যন্ত রায়ন ভাই রিকোয়েস্ট এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা, রায়ন ভাইয়ের আগেই কেউ যদি অ্যাড হতে চান রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাড করার জন্য বলবেন, উনি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারি। তো যে প্রথম কয়েকটি কথা, যে বর্তমানে আমাদের ভারতবর্ষের কথা, পশ্চিমবাংলাতে বেশ কিছু কথোপকথন চলছে এই বিষয়গুলো নিয়ে। তো সেক্ষেত্রে বিশেষ করে এখন বর্তমান ভারতবর্ষের বিভিন্ন মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আতুরঘর, সন্ত্রাসী, বিভিন্ন রকমের তকমা লাগানো হচ্ছে। এটা আসলে সচরাচর এই ভারতবর্ষে নয়, গোটা বিশ্ব জগৎ জুড়েই মাদ্রাসাকে সন্ত্রাসের আতুরঘর বলা হয়। এর পিছনে কারণ কি, খুব যদি গভীরভাবে লক্ষ্য করা যায় যে মাদ্রাসাকে কেন এখন সন্ত্রাসের আতুরঘর বলা হয়, তো আমরা যাই হোক, ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলামের যারা সমালোচক আছে, যারা রাজনীতিবিদ আছে, তারা মূলত কয়েকটা পয়েন্ট ইসলাম সম্পর্কে তখন এখন এখন ধারণা আছে। তো যে রায়হান রাজীব ভাইকে মনে হচ্ছে দেখছি আমি অ্যাড পাঠাচ্ছি রায়হান রাজীব ভাইকে, যদি রায়হান রাজীব ভাই কমার এখানে পেলাম। রায়হান রাজীব ভাইকে এখানে পেয়েছি, কিন্তু এখনো তিনি আসেনি। রায়হান ভাই আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেন, দেখেন অ্যাড একটা অপশন আছে, দেখেন একটা সবুজ মতো জ্বলছে, কিছু একটা সবুজ কালারের কিছু একটা জ্বলছে, আপনি ওখান থেকে অ্যাড পাঠাতে পারবেন। দেখেন সবুজ মতো একটা কিছু জ্বলবে, আপনি ওখান থেকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। কমেন্ট করতে থাকেন, আর
কমেন্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো রায়ন ভাইয়ের অপেক্ষায় আছি, তিনি একটা মেসেজ দিয়েছে এখানে, তবে তিনি এখনো অ্যাড পাঠাননি, অ্যাড রিকোয়েস্ট এখনো পাঠাননি, তো আমরা অপেক্ষায় আছি। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে বর্তমান ভারতবর্ষ না গোটা বিশ্ব জগৎ জুড়ে ইসলাম সম্পর্কে অমুসলিমদের কয়েকটা ধারণা সন্ত্রাসবাদের পেছনে, কিছু কিছু অমুসলিম আছে যারা সম্পূর্ণভাবে তারা প্রথমত দায়ী করে যে এত মুসলিমদের মধ্যে জঙ্গি বা সন্ত্রাসী কেন, এটা তাদের দাবি। যে প্রথমত তারা বলতে চাই যে ইসলামী শিক্ষা, ইসলামের যে শিক্ষা এটা সম্পূর্ণটাই এটা জঙ্গি বা সন্ত্রাসবাদকে সমর্থন করে, এটা প্রথম অভিযোগ। আর কিছু কিছু মানুষ, কিছু কিছু গবেষক আছে যারা পশ্চিমা গবেষক, তারা পরিষ্কারভাবে বলে যে না, ইসলামের শিক্ষা এগুলো মোটেও সন্ত্রাসীমূলক নয়, ইসলামের সন্ত্রাসমূলক কোনো শিক্ষা দেয়নি, ইসলাম মূলত একটা সঠিক এবং শান্তির ধর্ম। তবে এটাকে ভুল ব্যাখ্যা করা হয়, মানে মুসলিম যারা আলেম ওলেম আছে তারা ভুল ব্যাখ্যা করে। এখানে দুটো পয়েন্ট, দুই ধরনের গবেষক। প্রথমত কিছু কিছু গবেষক একদম স্পষ্ট বলে যে ইসলামটাই একটা সন্ত্রাসমূলক ধর্ম, ইসলাম একটা মানে সন্ত্রাসকে উস্কানিমূলক একটি ধর্ম, এটা একটা দলের দাবি। আর দুই নম্বর দলের দাবি হচ্ছে এটা না, ইসলামী, ইসলাম আসলে কোনো সন্ত্রাসমূলক কোনো শিক্ষা নেই, ইসলাম শান্তির ধর্ম, তবে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা করছে বিভিন্ন আলেম ওলেমা, যেটাকে তারা মোল্লাতান্ত্রিক বলা হয়। আর তিন নম্বর আরেক শ্রেণীর মানুষ আছে যাদের দাবি যে আসলে ইসলামে ভালো মন্দ দুটোই আছে, ইসলামে ভালো শিক্ষাও আছে খারাপ শিক্ষাও আছে, তো ইসলামের ভালো শিক্ষাগুলোকে আমরা মানে মানুষের সামনে প্রকাশ করব আর খারাপ শিক্ষাগুলোকে, যেমন ইসলামের জিহাদ বা মুরতাদকে হত্যা, এইসব বিধিবিধান আছে, এগুলো থেকে মানুষকে সতর্ক করতে হবে। এই তিনটে গবেষণা, তিনটে পর্যায়ের মানুষ মূলত আমরা দেখতে পাই, যেটা অমুসলিম বিশেষজ্ঞদের মধ্যে। কিছু কিছু মুসলিম বিশেষজ্ঞ যারা রাজনীতিবিদ আছে তাদেরও এই চিন্তাধারায় আছে, তিনটে চিন্তাধারা। তো এক্ষেত্রে আমরা আলোচনা করব। রায়ন ভাই অ্যাড পাঠিয়েছে, দেখি আমি তাকে অ্যাড করতে পারি কি। রায়ন ভাইয়ের অ্যাড এখনো আসেনি, মোবাইলটাকে একটু বেঁকে ধরতে হবে, নচেত আসবে না। আচ্ছা, রায়ন ভাইকে আমি অ্যাড পাঠিয়ে দিলাম, রায়ন ভাইকে অ্যাড পাঠিয়েছি, আপনারা সম্মত এখনই অ্যাড হয়ে যাবে, তারপরে আমরা বিস্তারিত আলোচনা বিষয়গুলো করব। আচ্ছা, লাইভ অবস্থাতে যখন পানি পান করছে, আপনারা অনেকে মনে করতে পারেন যে রুবুল ভাই বাহার দিয়ে পানি পান করছে, আসলে ওটা বাহার দিয়ে নয়, এটা মূলত ডান হাত দিয়ে, লাইভে যেহেতু ফ্রন্ট ক্যামেরা আছে এই জন্য কিন্তু এটা ডান হাত মানে বাহাত দেখানো হয়, মানে সমস্ত কিছু উল্টো। যেন আমি যদি এখন বই দেখাই, দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা এটা লেখা আছে, কিন্তু এটা উল্টো, ঠিক ডান হাত বাম হাত হয়ে যায়, লেখাগুলো উল্টো হয়ে যায়। তো এটা শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরার জন্য, তো এটা আমি বাম হাত দিয়ে পান করেছি এমনটি নয়, অনেকজন এই ধরনের অভিযোগ করছে। যাই হোক, রায়ন ভাই আপনাকে আমি অ্যাড পাঠিয়েছি কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন না, বুঝতে পারলাম না। রায়ন নজিব ভাইকে আমি আবারও অ্যাড পাঠিয়ে দিলাম, এইভাবে রাখতে হবে, এইভাবে যদি রাখেন তবে মূলত অ্যাড হবেন না, কিন্তু এইভাবে যদি ধরেন তবে অ্যাড হয়ে যাবে। তো র্যান ভাইকে অ্যাড পাঠিয়েছি কিন্তু অ্যাডিং দেখাচ্ছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো যাই হোক, তো তিনটে পর্যায়ের গবেষক আমরা, বিশেষ করে পশ্চিমা গবেষক এবং যারা ইসলামের বিপক্ষে আছে, মুসলিম এবং অমুসলিম উভয়ই, তারা তিনটে ভাগে ইসলামে কে ভাগ করেছে। এক, প্রথমত ইসলামী শিক্ষা কে তারা আপত্তি জানায় যে ইসলামী শিক্ষাটা মূলত জঙ্গি। আর দুই নম্বর, কিছু কিছু গবেষক আছে তারা পরিষ্কারভাবে বলে যে ইসলামী শিক্ষাটা মূলত সন্ত্রাসীমূলক শিক্ষা নয়, বরং ইসলামের কে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আর তিন নম্বর আরেকটা শ্রেণীর ব্যক্তিরা আছে যারা এই দাবি করে যে ইসলামের অনেক কিছু ভালো আছে, অনেক কিছু খারাপ আছে, তো ভালো যেগুলো আছে সেগুলোকে আহলান সাহলান তারা অভিবাদন জানাবে এবং সেটা মানুষের সামনে বেশি বেশি প্রকাশ করবে। আর তাদের দৃষ্টিকোণ থেকে যেগুলো খারাপ শিক্ষা মানে জিহাদ সঙ্গে জড়িত আছে সেগুলোকে তারা মনে করে খারাপ, তারা বলে এগুলোকে সংশোধন করা জরুরি। তো এই তিনটে শ্রেণীর মানুষকে আমরা বর্তমান দেখতে পাচ্ছি। এখন প্রথম প্রশ্ন, যেসব গবেষকরা, অমুসলিম গবেষকরা ইসলামের আপত্তি করে যে ইসলামী শিক্ষা, ইসলামী তথা পবিত্র কোরআন সুন্নাহ এগুলো মূলত সন্ত্রাসীমূলক শিক্ষা দেয়, তো তাদের যে অভিযোগ, এই অভিযোগটা আমরা মনে করি যেটা তাদের বিদ্বেষের চাইতে
তারা বিদ্বেষপোষিত যে অভিমতটা পেশ করে, যে গবেষণা করে, তার চাইতে আমরা মনে করি যে তাদের এখানে অজ্ঞতাটা বড় একটা কারণ। কারণ তারা অজ্ঞতাপোষিত এই অভিযোগগুলো করে, মূলত তারা পবিত্র কোরআন বা ইসলাম সম্পর্কে তারা যথাযথ তারা পড়াশোনাও করেনি, হতে পারে পড়াশোনা এমনই করেছে যে ইসলাম বিদ্বেষী কিছু ইন্টারনেটের সাইটগুলো বা ইসলাম বিদ্বেষী কিছু বইপত্র পড়েছে, বা আউট অফ কোর্ট মানে কিছু কিছু পবিত্র কোরআনের আয়াত যেগুলো মূলত জিহাদের কথা বলা হয়েছে, যুদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু তার প্রসঙ্গ না জেনে শুধুমাত্র আয়াতটাকে পড়েছে। হতে পারে মায়েদার 5 নম্বর আয়াত, আল্লাহ বলেছে তোমরা মুশরিককে যেখানে পাও সেখানে হত্যা করো, সূরা বাকারার 190 নম্বর আয়াত যে তোমরা মুশরিককে যেখানে পাও সেখানে হত্যা করো। হতে পারে এইসব গবেষক যারা ইসলামের শিক্ষাকে, যারা বিদ্বেষ মানে ইসলামী শিক্ষার ভুল ধরে বা ইসলামী শিক্ষাকে মূলত তারা মনে করে যে ইসলামটা আসলে জঙ্গিবাদের মূল উৎস পবিত্র কোরআন, তো তারা হচ্ছে হতে পারে এটাই আমার বিশ্বাস যে তারা এখানে মূলত ইসলাম সম্পর্কে অজ্ঞ, মানে অজ্ঞতা এখানে কাজ করছে। তার জন্য দুটো পয়েন্ট আমরা উপস্থাপন করতে পারি। এক, যে তারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী বই পড়েছে, বিভিন্ন রকম ইসলামের বিদ্বেষী বই, আর আউট অফ কনটেক্সট কিছু পবিত্র কোরআনের আয়াত তারা পাঠ করেছে, যে লেখা আছে জিহাদ করতে হবে, মুরতাদকে হত্যা করতে হবে, এইগুলো পড়েই তারা মনে করছে না ইসলাম একটা জঙ্গি, একটা সন্ত্রাসী ধর্ম। কিন্তু তারা যদি পবিত্র কোরআন বা সেই সুন্নাহ তার প্রেক্ষাপট অনুযায়ী যদি পাঠ করতো বা পড়াশোনা করতো বা এটাকে যদি জানার জন্য পড়াশোনা করতো, তো আমরা মনে করি তাহলে এই ধারণা তাদের আসতো না যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম। কেননা প্রত্যেকটা ইসলামের যুদ্ধ হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে। ইসলাম কখনোই পবিত্র কোরআন বা হাদিস থেকে এমন একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা পাবেন না যেখানে মুসলিমরা আগেই সেখানে কোনো অমুসলিমদের ওপরে বা কুফফারের ওপরে তারা আগে অস্ত্র ধারণ করেছে। পবিত্র কোরআনে বা হাদিসে বা ইসলামের শরীয়ত মানে সিরাতে এমন কোনো নজির নেই। বরং অমুসলিমরা যখন ইসলামকে চ্যালেঞ্জ করেছে, অমুসলিমরা যখন মুসলিমদের উপরে নির্যাতন করেছে, সেখানে শেষ সম্বল হিসেবে ইসলাম সেখানে জিহাদ করেছে। আর তার প্রেক্ষাপটে পবিত্র কোরআনের আয়াতগুলো কোরআনে মজুদ আছে, কিন্তু তারা প্রেক্ষাপট না জেনে শুধুমাত্র কোরআনের আয়াত এগুলো পাঠ করছে। তার জন্য তারা প্রথম, তারা প্রথম শিক্ষা তথা কোরআনকে মনে করে তারা জঙ্গি বা সন্ত্রাসী ধর্ম। এটা 1 নম্বর আমার বিশ্লেষণ। 2 নম্বর পয়েন্ট, তার আগে আরেকবার দেখি রায়ন ভাইকে অ্যাড করা যায় কি। হ্যাঁ, রায়ন ভাইকে আমি আরেকবার অ্যাড পাঠালাম। ব্যক্তিদের কোরআনকে তারা সম্পূর্ণভাবে পড়েনি, আর পড়লেও তারা কিয়দংশ পড়েছে, এখান থেকে কিছু অংশ, এখান থেকে কিছু অংশ, যেটা ইসলাম বিদ্বেষী সাইড থেকে পড়েছে, এর জন্য তাদের এই ধারণা। আর 2 নম্বর ব্যক্তি, যারা মনে করে পবিত্র কোরআনের কিছু অংশ সঠিক ভালো আছে আর কিছু অংশ আছে যেটা আসলে এখন বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এটা মানানসই নয়, এইসব ব্যক্তি যাদেরকে আমরা দেখি এইসব গবেষক, তো তাদের কাছেও আমরা মনে করি যে তাদের কিছুটা প্রথম স্তর চাইতে এরা কিছুটা ভালো আছে। ইসলামকে ঢালাও ভাবে তারা কিন্তু খারাপ মনে করে না। তো এদের জন্য আমরা মনে করি যে দুটো জিনিস, এরা পবিত্র কোরআনকে যথার্থভাবে তারা পাঠ করেনি, ইসলামী ইতিহাস সম্পর্কে যথার্থভাবে জানে না, তার জন্য এই অভিযোগটা করে। আর বিশেষ করে ইসলামী যে বিধিবিধান যে মুরতাদকে হত্যা করা, মুরতাদকে কখন হত্যা করতে হবে এই কারণটা জানে না। তারা শুধু পড়েছে সূরা বাকারাতে আছে 177 নম্বর আয়াত, যে কিসাসের আইন আছে যে মানে কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে, কিন্তু কোন পর্যায়ে হত্যা করতে হবে, কেন তাকে হত্যা করতে হবে এই কারণগুলো পড়েনি। কোন একটা আয়াত পড়েছে এই জন্য তাদের এই বিদ্বেষমূলক বা তারা মনে করে ইসলামী এই শরীয়তটা এটা সঠিক নয়। তো এই যে দ্বিতীয় পর্যায়ে। আর 3 নম্বর পর্যায়ে যারা আছে, যেগুলো আছে মূলত বিভিন্ন জায়গাতে সম্প্রচার করা হয় এবং তারা এটা ধারণা করে যে অনেক মুসলিম আছে তারা তো পবিত্র কোরআনের আয়াত পাঠ করে তারা জিহাদে ঝুঁকে পড়ে বা জিহাদ করে। আমরা দেখি যে অনেক মানুষ মুসলিমের মধ্যে অনেক বেশ কিছু ব্যক্তি আছে কিছু মানে পদস্খলন করেছে পবিত্র কোরআনের সুন্নাহকে না বুঝে পড়ে। তারা যখন কোনো একটা যুদ্ধ সংগঠিত করছে অথবা কোন জায়গায় একটা বোমা মারছে তখন তারা কোরআনের আয়াত ব্যবহার করে। তো এই জন্যই ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে যারা রাজনৈতিক মঞ্চে কাজ করে, এইসব ব্যক্তিরা কিন্তু এইসব মুসলিমদেরকে দেখে তারা ধরে নেয়। তো যেহেতু কোরআন থেকে আয়াত দিয়েই এই মুসলিমটা এই কর্মটি করছে বা এই যুদ্ধটা সংগঠিত করছে বা বোমা হামলা করছে, দাঙ্গাবাজি করছে, তো এটা মূলত তাহলে পবিত্র কোরআনেরই শিক্ষা, এটা হচ্ছে তাদের ধারণা। এখানে ধারণা 2 ধরনের, একটা হচ্ছে কিছু মুসলিমের কাজকে কেন্দ্র করে তারা ধরে নিচ্ছে, আর 2 নম্বর যে পবিত্র কোরআনের ক্রিয়ার অংশ কিছুটা অংশ পড়ে তারা এটার প্রতিবাদের জন্য তারা বা ইসলামকে জঙ্গি বা সন্ত্রাসীমূলক সন্ত্রাসী বলে তারা ধরে নিচ্ছে। তো যাই হোক, রায়ন ভাইকে আমরা এখন পর্যন্ত পাচ্ছি না খুব, আমি কিন্তু 2 বার রিকোয়েস্ট অ্যাড পাঠিয়ে দিয়েছি, রায়ন ভাইকে আমি 2 বার পাঠিয়ে দিয়েছি কিন্তু তিনি অ্যাড হতে পারছেন না কি জানি।
যেহেতু আমরা অন্য একজনকে অ্যাড করার চেষ্টা করছি, যদি অ্যাড হয় তো ভালো, আমি দেখি অন্যজন একজনকে যে অন্য কেউ আছে কি। আচ্ছা, আপনারা অন্য কেউ যদি অ্যাড হতে চান আপনারা একটু আমাকে জানাবেন তো, অ্যাড মি এখানে লিখেন, আমি অ্যাড করার চেষ্টা করছি। কেউ অ্যাড হতে চাইলে আমাকে এখানে অ্যাডমি লিখে পাঠান, আমি অ্যাড করছি। র্যাঙ্কব্যাক অ্যাড করছে না কি কারণ বুঝতে পারছি না। আমি তারপরে এই চারটে পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আর যে র্যাঙ্কব্যাকে যদি অ্যাড করতে না পারি, আমরা আলোচনা মূলত শুরু করে দেবো। আমাদের মূল আলোচনা যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আনোয়ার হোসেন ভাই বলছে অ্যাডমি, আমি আনোয়ার হোসেন ভাইকে আনোয়ার ভাইকে আমি অ্যাড ব্রেকিং আনোয়ার হোসেন ক্যামেরা, আচ্ছা আনোয়ার ভাইকে আমি পাঠিয়ে দিলাম। আমি কি অ্যাড করলাম কিন্তু অ্যাড কই, তিনি অ্যাড হতে পারছেন না, কি সমস্যা বুঝতে পারছি না। এর আগে তো অনেকজনই অ্যাড হয়েছে। হাবিব শেখকে অ্যাড পাঠালাম, হাবিব শেখ ভাইকে অ্যাড পাঠিয়েছে, দেখি তিনি আসতে পারেন কি। খুব গুরুত্বপূর্ণ চারটে পয়েন্ট আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। গাজী হিন্দ প্রসঙ্গে 2 নম্বর, রামচন্দ্র যে জয়থা দেওয়া হচ্ছে জয় শ্রীরাম, রামচন্দ্র কি আসলে ঈশ্বর ছিলেন, অথবা রামচন্দ্রের জয়ধ্বনি দেওয়াটা আমাদের কি উচিত মূলত হিন্দু ধর্মগ্রন্থের আলোকে। আর জোরপূর্বক যদি কোনো মুসলিমকে যদি জয় শ্রীরাম বলতে বাধ্য করে, বা জয় হনুমান বলতে বাধ্য করে, অথবা জয় মহাদেব, বা যে কোনো কুফরি বাক্য যদি বলতে বাধ্য করে, এক্ষেত্রে মুসলিমরা যদি বলে ফেলে তো এক্ষেত্রে মানে আমাদের বিধান কি, বা কোনো মুসলিম যদি এটা বলে ফেলে তাহলে সেই ব্যক্তির বিধান কি, সে কি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, সে কি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, না সে ইমানদার হিসেবে বিবেচিত হবে, ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আমি এ বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, যেটা আমার সাউন্ড কি শোনা যাচ্ছে, অনেকে বলছে শুনতে পাচ্ছি না, হচ্ছে কি হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি রায়ন ভাইকে কিন্তু বেশ 5-6 বার আমি কিন্তু অ্যাড করার চেষ্টা করলাম, তাকে অ্যাড করতে পারলাম না, হচ্ছে না কি কারণে বলতে পারবো না। তবে আমি তো এভাবে তো অনেকবারই তো বেশ কিছু প্রোগ্রামে তো অ্যাটেন্ড করেছি এভাবে, তখন না হওয়ার কারণটা বুঝতে পারছি না। তো যেহেতু আমরা আলোচনা তাহলে আমরা শুরু করে দিই, রায়ন ভাইকে অ্যাড করতে পারলাম না, দুঃখিত। আমি আলোচনাগুলোকে পরিষ্কার ভাবে একের পর এক আমি সিরিয়াল মানে সিরিয়াল অনুসারে আমি সাজাতে পারি। প্রথম কথা যে আমাদের হিন্দু ভাইরা আজকে বর্তমান ভারতবর্ষে তারা বিভিন্ন জায়গাতে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং এটা বাস্তব, এটা কোনো মিথ্যা খবর না, কোনো গুজব নয়, যে বিভিন্ন জায়গাতে রেল স্টেশনে বা চলতি কোনো মাঝপথে রাস্তা আটকিয়ে বিভিন্ন জায়গাতে মুসলিমদেরকে তারা ধরছে, ধরা পড়ে তার সম্পর্কে দুই একটা কথা জিজ্ঞাসা করে, তারপরে কিন্তু তারা জয় শ্রীরাম এ ধ্বনি বলতে বলছে, অথবা জয় হনুমান এটা বলতে বলছে। আর যদি মুসলিম ব্যক্তি যদি অস্বীকৃতি জানাই, যদি বলবো না বলে বা প্রোটেস্ট করতে চাই যে আমি বলবো না, তখন ঠিক এই সময়তেই অনেক মুসলিম যারা আছে তারা কিন্তু মুসলিমদেরকে জোরপূর্বক তাকে জয় শ্রীরাম বলার চেষ্টা করছে। শুধু চেষ্টাই নয়, বরং যখন বলছে না সেক্ষেত্রে তারা মারা ধরা শুরু করছে, মারপিট করছে, প্রচন্ড হারে মারছে, কখনো কখনো তাদেরকে রেল মানে চলন্ত রেল গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গাতে। কিছুদিন আগে আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনাতে এমনটি ঘটে গেল, কিছুদিন আগে দেখলাম দিনাজপুরে ঘটলো, গতকালকে রাজস্থানে ঘটেছে, কিছুদিন আগে তাবরেজ হত্যাকাণ্ড যেটা আন্তর্জাতিকভাবে খবর হয়েছে আপনারা দেখেছেন, যে ঝাড়খণ্ডের তাবরেজকে হত্যা। তো আমরা এরকম ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এই মাত্র 2-1 মাসের মধ্যে কয়েকশো ঘটনা আমরা এখন এমন দেখছি যে বিভিন্ন রেল স্টেশন পর্যন্ত ছাড়ছে না,
রেল স্টেশনে চলন্ত রেলে বেশ 20-25 জন একসঙ্গে হিন্দু যুবক তারা বিভিন্ন জায়গাতে উঠে পড়ছে। তারপরে মুসলিম দাড়িওয়ালা দেখলে বা মুসলিম হলে তাদেরকে এই জয় শ্রীরাম প্রসঙ্গে ধ্বনি দিতে বলছে। আর 2 নম্বর, পাশাপাশি যদি না দেয় তাকে বেধড়ক পেটানো হচ্ছে। এটা আমরা বিভিন্ন জায়গাতে দেখছি, এটা লোকানো ছাপানো কোনো ঘটনা নয়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জায়গাতে থেকে আমাকে প্রশ্ন করেছে যে রামচন্দ্র তিনি কি আসলে ঈশ্বর কিনা, কেন হিন্দু ঘরে যেহেতু জয় শ্রীরাম বলতে বলছে, এখন জয় শ্রীরাম আমরা কেন বলবো? তো এক্ষেত্রে যদি রামচন্দ্র কি ঈশ্বর কি ঈশ্বর নয়, তো এর প্রশ্নের জবাব যদি আমরা দিতে চাই, তো যারা এই প্রসঙ্গে একটু পড়াশোনা করেছেন হিন্দু ধর্ম প্রসঙ্গে, যে হিন্দু ভাইদের মধ্যে বেশ কয়েকটি মানে বিভক্তি আছে, যেমন আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, দাসনামী সমাজ আছে, পৌরাণিক মতবাদী যারা আছে, যারা মূর্তি পূজায় বিশ্বাসী, এদের মধ্যে অনেকগুলো মতবাদ আছে, বৈষ্ণবী মতবাদ, অনেকগুলো মতবাদ আছে। তো মনে রাখবেন, তিনটে বৃহত্তর বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে তিনটে দল আছে যারা কিন্তু রামচন্দ্রকে ঈশ্বর বিশ্বাস করে না, ভগবান পরমাত্মা এটা বিশ্বাস করে না। শুধু এমনটি নয়, বরং তারা কিন্তু রামচন্দ্রকে তারা ঈশ্বরের অবতারও বিশ্বাস করে না। দুটো পয়েন্ট মনে রাখবেন, এক ঈশ্বরের অবতার আর 2 নম্বর ঈশ্বর। তো আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, দর্শনামী সমাজ, এই তিনটে সমাজ তারা কিন্তু কখনোই রামচন্দ্রকে তো ভগবান বিশ্বাস করেই না, পাশাপাশি ঈশ্বরের যে অবতার হতে পারে এই কনসেপ্টেও তারা বিশ্বাসী নয়। তারা মনে করে রামচন্দ্র একজন শুধুমাত্র কি মানুষ, একটা ভালো সাধু মানুষ, একজন গুড শিক্ষক, এই আসনে বসিয়ে থাকে মূলত কারা, এই তিনটে সমাজের কথা যাদেরকে বললাম, এরা কিন্তু প্রত্যেকে হিন্দু। তো মনে রাখবেন যে রামচন্দ্র ঈশ্বর কি ঈশ্বর নয়, এই জন্য যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে রামায়ণ পড়তে হবে। মূল উৎস যে রামচন্দ্রকে জানতে হলে আপনাকে রামায়ণ পড়তে হবে, ইসলাম সম্পর্কে জানতে হলে পবিত্র কোরআন পড়তে হবে, জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট সম্পর্কে জানতে হলে বাইবেল পড়তে হবে। ঠিক একইভাবে যদি রামচন্দ্র সম্পর্কে আমরা জানতে চাই, তো আমাদেরকে রামচন্দ্রের জীবনী পড়তে হবে, রামচন্দ্র কি মেসেজ, কি বার্তা দিয়ে গেছে মানুষ জাতির জন্য, সেগুলো পাঠ করতে হবে। তো রামচন্দ্র সম্পর্কে যদি আপনি জানতে চান, অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ার দরকার নেই, একটাই ধর্মগ্রন্থ যেটা রামায়ণ। আমরা জানি যে মহাকাব্য দুটো, একটা রামায়ণ একটা মহাভারত। তো রামচন্দ্র সম্পর্কে জানার জন্য আমাদেরকে রামায়ণ পড়তে হবে। তো এখানে একটি ইখতলাফ, একটি বিষয় আছে, হিন্দু ভাইদের মধ্যে মত পার্থক্য আছে যে রামায়ণটা কোনটা মানে সর্বোত্তম এবং কোন রামায়ণটা অথেন্টিক। কিছু কিছুরা বলে যে বাল্মীকি রামায়ণ এটা হচ্ছে অথেন্টিক, এটা হচ্ছে মূল আদি রামায়ণ। আর যারা পৌরাণিক মতবাদে বিশ্বাসী, আরো কিছু দল আছে যারা মনে করে না কৃত্তিবাসী, এই রামায়ণটা হচ্ছে অথেন্টিক। তাছাড়া আরো রামায়ণ অনেকগুলো আছে, আমি আপনাকে দেখাই কয়েকটা রামায়ণ। এটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ, আপনারা উল্টো দেখতে পাবেন হয়তো বা, এটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ, এটা কিন্তু রামায়ণ, এটা কৃত্তিবাসী রামায়ণ। আর এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। তো এই দুটো রামায়ণ যখন পড়বেন দেখবেন দুটো রামায়ণের সঙ্গে আকাশ আর জমিন পার্থক্য, মানে এটার সঙ্গে এটার আকাশ জমিন পার্থক্য। এই বাল্মীকি রামায়ণে যেসব অভিনেতার কথা আছে কীর্তিবাসীতে তার অধিকাংশ নেই, আবার কৃত্তিবাসীতে যেসব ব্যক্তিদের কথা বর্ণনা করা হয়েছে বাল্মীকি রামায়ণে এর অধিকাংশই নেই। তো স্বয়ং যারা হিন্দু স্কলার, পণ্ডিত, বিশেষজ্ঞ আছে তারা বাল্মীকি রামায়ণটা অথেন্টিক না কৃত্তিবাসী রামায়ণ এটা অথেন্টিক, এটা নিয়ে তারা ইখতলাফের মধ্যে আছে, বা এটা নিয়ে তারা মানে অনেক সমস্যার মধ্যে আছে। তো যাই হোক, সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আমি একটু হেডফোন লাগাবো আপনাদেরকে, আমি 1 মিনিট এখানে থামতে বলবো, যেহেতু রায়ন ভাইকে অ্যাড করতে পারলাম না, আমি হেডফোনটা লাগিয়ে নিই, আমি বাকি আলোচনাটা শেষ করতে চাইছি খুব সংক্ষিপ্ত ভাবে। তো আপনারা 1 মিনিট আমাকে সময় দিবেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জাস্ট হেডফোনটাকে লাগাবো। হেডফোনটাকে লাগিয়ে আমি তো সাউন্ডটা অনেক বেটার হবে ইনশাল্লাহ। আচ্ছা যাক, আমি হেডফোনটাকে লাগালাম, এখন সাউন্ডটা আলহামদুলিল্লাহ অনেকটা আগের চাইতে ক্লিয়ার হবে, অনেক ক্লিয়ার হবে। এবার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে একটু আমাকে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো শেষ করতে পারবো। জি আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেমটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে।
তো এ বিষয়ে যে স্বয়ং রামায়ণ নিয়ে কিন্তু হিন্দু ভাইদের মধ্যে মতানৈক্য মত পার্থক্য শেষ নেই। আপনি এই জন্য যে কোনো উইকিপিডিয়াতে চলে যান, আপনি বাল্মীকি রামায়ণ, শুধু আপনি ইংরেজিতে লেখেন, হিন্দিতে লেখেন বা বাংলাতে লেখেন, কিছু কিছু নোট পাবেন যে বাল্মীকি রামায়ণ ভার্সেস কৃত্তিবাসী রামায়ণ। দেখবেন স্বয়ং হিন্দু স্কলার যারা আছে তারা কিন্তু অনেক পার্থক্যের কথা বর্ণনা করেছে। তো আপনাকে দুটো রামায়ণ দেখালাম, আরও আছে, এটা হচ্ছে রামচরিতমানস, এটা হচ্ছে রামচরিতমানস, এটা একটা রামায়ণের একটা অংশ হিসেবে তারা বলছে, কিন্তু এই রামায়ণের সঙ্গে না কৃত্তিবাসীর মিল আছে না বাল্মীকি রামায়ণের মিল আছে। তো এই ধরনের অনেকগুলো রামায়ণ আছে, এটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ, এটা আর একটা যেটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপানো, আর রামায়ণের সংক্ষিপ্ত যেটা আছে সুন্দরাকাণ্ড, এখানে সে রামায়ণের অধ্যায়ের মধ্যে একটাই কাণ্ড আছে যে সুন্দরাকাণ্ড, যে আমার কাছে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কমপক্ষে 10খানা রামায়ণ আমার কাছে মজুদ আছে। কিন্তু আপনি বিশেষ করে কৃত্তিবাসী রামায়ণের সঙ্গে আপনি যদি বাল্মীকি রামায়ণ পড়েন দেখবেন কিন্তু এখানে অনেক অসঙ্গতি আছে, অনেকজন ব্যক্তি সম্পর্কে কিন্তু রামায়ণে বাল্মীকি রামায়ণে আছে কিন্তু কৃত্তিবাসীতে নেই। এমনকি রাবণের ভূমিকাও কিন্তু আলাদা, কৃত্তিবাসীতে এক ভূমিকা আর বাল্মীকি রামায়ণে এক ভূমিকা। সীতা প্রসঙ্গেও দুটো রামায়ণের মধ্যে পরস্পর বিরোধী অনেক কথা আছে, একটার সঙ্গে আরেকটার মিল নেই। এমনকি লক্ষণ রেখা, সীতাকে যখন লক্ষণ রেখা দেওয়া হয়েছিল, যখন তাকে ঘিরে দেওয়া হয়েছিল, বাল্মীকি রামায়ণ আর আলাদা কথা বলে, কৃত্তিবাসী রামায়ণ কিন্তু আলাদা কথা বলে। তো এ বিষয়ে যদি একটা আলোচনা করার মানে করতে হয় তাহলে একটা স্বতন্ত্র আলোচনার প্রয়োজন যে বাল্মীকি রামায়ণ ভার্সাস কৃত্তিবাসী রামায়ণ কী কী পার্থক্য এখানে বিদ্যমান। তো তারপরেও যে রামচন্দ্র ঈশ্বর কি ঈশ্বর নয় এ প্রসঙ্গে যদি জানতে চাই আমাদেরকে পরিষ্কারভাবে আমরা প্রথমে বলি যে রামায়ণ পড়তে হবে। তো হিন্দুদের মধ্যে একটা স্কলার যেটা স্বামী ব্রহ্মামণি, এটা হচ্ছে স্বামী ব্রহ্মামণির একটি গ্রন্থ যেটার নাম দেওয়া হয়েছে রামায়ণ দর্পণ, আপনারা এই বইটা পেয়ে যাবেন, আরিয়া সমাজ থেকে প্রকাশ করেছে, এটা অনুবাদ করেছে শ্রী সতীশচন্দ্র মণ্ডল, এটা প্রকাশ করেছে মার্চের 2017-তে প্রথম প্রকাশ, আলহামদুলিল্লাহ আমি এক বছর আগে পেয়েছি, এটা 2 বছর আগে প্রকাশ হয়েছে, আর এটা কলকাতা থেকে ছাপানো হয়েছে, ঠিকানা দেওয়া আছে কলকাতা সাধনা প্রেস 45-1 FBDN স্টিল কলকাতা 706। এটা প্রকাশক হচ্ছে বৈদিক অনুসন্ধান ট্রাস্ট আর্য সমাজ মন্দির 19 বিধান সরণি কলকাতা 706, এখান থেকে প্রকাশ করেছে এই বইটা, দেখতে পাচ্ছেন বইটার নাম রামায়ণ দর্পণ। এটা কিন্তু আর্য সমাজ থেকে স্পষ্ট প্রকাশ হয়েছে, এটা আমাদের মুসলিমদের কোনো বই নয়, শুধু জাস্ট এখানে আপনি 30 নম্বর পৃষ্ঠাটা পড়বেন, এই বইটা 30 নম্বর পৃষ্ঠাটা পড়বেন, তো এখানে লেখক স্পষ্ট কয়েকটা দাবি করেছে, কয়েকটা দাবির মধ্যে একটা যে আপনি 30 পৃষ্ঠার শেষ দুটো মন্ত্র পড়বেন, দুটো মন্ত্রের অনুবাদ পড়বেন, সেখানে পরিষ্কারভাবে তিনি দাবি করেছেন যে রামচন্দ্র তিনি ঈশ্বর নন, ঈশ্বরের অবতার নন। তিনি কি লিখেছেন আমি আপনাদের সামনে শুধু বাংলাতে পড়ছি, তিনি লিখেছেন যেমন বিভিন্ন স্থানের কষ্টখণ্ড সমুদ্রে জল তরিত হয়ে একত্র হয়ে যায়, পূর্ণ কিছু কাল পরে বিচ্ছিন্ন হয়ে যায়, সেইরূপ স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ধন একত্র হয়ে পুনরায় তাদের বিয়োগ হওয়া অসম্ভাবী। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের আহিদ্যাখাণ্ড 105 নম্বর অধ্যায়ের 26 আর 27 নম্বর মন্ত্র, এটা অনুবাদ করেছে লেখক। এই লেখক লেখার পরে এখানে মানে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন ইহা থেকে প্রমাণিত হয় রাম ঈশ্বরের অবতার ছিলেন না। প্রথম তিনি দাবি করছেন রাম ঈশ্বরের অবতার ছিল না। এটা হচ্ছে এই বইয়ের যেটা আছে অযোধ্যাকাণ্ড, যেটাকে আহিদ্যাখাণ্ড বলা হয়, 105 নম্বর অধ্যায় 26 আর 27 নম্বর মন্ত্রের ব্যাখ্যাতে তিনি লিখেছেন এই মন্ত্রের আলোকে প্রমাণিত হয় যে রামচন্দ্র তিনি ঈশ্বর ছিলেন না। মন্ত্র নম্বর 2, লেখক রামচন্দ্র যে ঈশ্বর বা ঈশ্বরের অবতার নন এটা প্রমাণ করেছেন, এটা কোনো মুসলিম স্কলার নয়, এটা স্বয়ং হিন্দু স্কলার। 2 নম্বর যে অরণ্যাখাণ্ড মানে অরণ্যকাণ্ড যেটাকে বলা হয়, 60 নম্বর অধ্যায়ের 12 নম্বর মন্ত্র বা শ্লোক থেকে লেখক সিদ্ধান্ত কী দিচ্ছে দেখেন, শ্লোকটা বলা হচ্ছে তার অনুবাদে, হে কদম্ব বৃক্ষ যদি তুমি কদম্ব প্রেমী প্রিয় সীতাকে দেখে থাকো বলে দাও, এরূপ অজ্ঞজনের ন্যায় জ্বর পদার্থকে সীতা সম্বন্ধে প্রশ্ন করতে থাকা এটা মানে রাম ঈশ্বরের অবতার প্রতিপন্ন করে না। মানে এখানে একটা ঘটনা আছে, মানে শ্রী রামচন্দ্রকে মানে সীতাকে যখন রাবণ যখন হরণ করে নিয়ে চলে যায় তখন রামচন্দ্র ব্যাকুল, তিনি চারিদিকে আর্তনাদ করছে, চিৎকার করছে, কান্না করছে, বিলাপ করছে, এমতো পরিস্থিতিতে রামচন্দ্র করেছে কি একটা কদম্ব বৃক্ষের কাছে গেছে, কদম্ব বৃক্ষ কদম্ব মানে হচ্ছে কদম গাছ, কদম গাছের কাছে গিয়ে রামচন্দ্র ব্যাকুল হয়ে বলছে কদম গাছকে যে কদম্ব বৃক্ষ যদি সম্ভব হয় যদি মানে আমার যে সীতাকে কে হরণ করেছে তুমি আমাকে জানিয়ে দাও। মানে রামচন্দ্র দেখেন
একটা কদম বৃক্ষের কাছে গেছে, একটা গাছের কাছে গিয়ে প্রশ্ন করছে যে আমার প্রাণপ্রিয় সীতাকে কে হরণ করেছে, কোথায় আমার সীতাকে লুকিয়ে রেখেছে, কে নিয়ে গেছে? তুমি যদি গাছ বৃক্ষ, তুমি যদি জেনে থাকো তাহলে তুমি আমাকে বলে দাও। তো লেখক এখান থেকে তিনি যে নতিজা তথা সিদ্ধান্ত বের করেছে, তিনি বলছেন এ থেকে প্রমাণিত হয় যে রামচন্দ্র ঈশ্বরও নন আর ঈশ্বরের অবতারও নন। যদি ঈশ্বর তিনি হবেন অথবা ঈশ্বরের অবতার হবেন, তো বোকার মতো কেন একটা গাছকে প্রশ্ন করবে, গাছকে প্রশ্ন করবে কেন? গাছ কি কথা বলতে পারে? যে কথা বলতে পারে না, এটা লেখকের সিদ্ধান্ত, এটা কিন্তু আমি মুসলিম এখন যদি আমি বলি এটা থেকে এটা প্রমাণিত হয়, অনেক অমুসলিম হিন্দু হয়ে আছে তারা কিন্তু মানতে চাইবে না। কিন্তু এটা একজন স্বামী ব্রহ্মামণি তিনি এটা থেকে এই ব্যাখ্যাটা নিয়েছেন। তারপরে পরপর ছয়টা মন্ত্র নিয়ে এসেছে যেখান থেকে তিনি প্রমাণ করেছেন যে রামচন্দ্র তিনি ঈশ্বরও নন, ঈশ্বরের পুত্রও নন, সরি ঈশ্বরও নন বা ঈশ্বরের তিনি অবতার নন। এটা পরিষ্কারভাবে হিন্দু যে স্কলার আছে তারা কিন্তু দাবি করেছে। আপনারা এই বইটা এখনই কিনতে পারেন কলকাতা থেকে, রামায়ণ দর্পণ। এটার মূল লেখক হচ্ছে স্বামী ব্রহ্মামণি, এটা অনুবাদ করেছে শ্রী সতীশচন্দ্র মণ্ডল, এটা প্রকাশ হয়েছে বৈদিক অনুসন্ধান ট্রাস্ট আর্য সমাজ মন্দির, 19 বিধান সরণি, কলকাতা 706। এখান থেকে বইটা অনুবাদ হয়েছে, আপনারা এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো এখানে প্রথমত মানে আমি দাবি যেটা আমি প্রথমত করি যে রামচন্দ্র তিনি ঈশ্বর ছিলেন না। অমুসলিমরা বলবে আমি হিন্দু বিদ্বেষী বা আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছি, তার জন্য প্রথম আমি একটা মানে তাদেরই লেখা, আর এটা 2017 সালে বের হয়েছে, বুঝতে পারছেন যে মাত্র কিছুদিন আগে এত আধুনিক যুগে এসে কিন্তু মানুষ এটাকে বলছে যে তিনি আসলে ঈশ্বর তিনি ছিলেনই না, বরং ঈশ্বর অবতারও ছিলেন না। পয়েন্ট নাম্বার দুই, যে রামচন্দ্র কি আসলে ঈশ্বর, এই প্রসঙ্গে যদি জানতে চাই তাহলে আমাদেরকে রামায়ণ পড়তে হবে। প্রথমে বলেছি তো রামচন্দ্র প্রসঙ্গে পড়তে গিয়ে তাজ্জব হয়ে গেলাম যে বাল্মীকি রামায়ণ যেটা সবচেয়ে বেশি অথেন্টিক ধরা হয়, এ হচ্ছে বাল্মীকি রামায়ণ। আমার কাছে দুটো রামায়ণ আছে, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের আর্য সমাজের অনুবাদ, মূল সংস্কৃত থেকে হিন্দি করা আছে। যেহেতু শ্রোতারা আজকে বাঙালি তার জন্য আমি বাংলাই পড়বো, কারণ সংস্কৃত আবার হিন্দিতে অনুবাদ করা আবার বাংলা অনুবাদ, তিনটে অনুবাদের দরকার নেই, আমরা এখান থেকে দেখাবো। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, এটা বাংলা অনুবাদ। এটা প্রকাশ করেছে গীতা প্রেস গোরক্ষপুর, বুক নাম্বার 2034। এটা হচ্ছে প্রথম খণ্ড, এখানে ছয়টা অধ্যায়ে এখানে সাজানো হয়েছে। তো আমরা প্রথম যেটা বের করব যে রামচন্দ্র ঈশ্বর কি ঈশ্বর নন, এর জন্য প্রথম যে মন্ত্র আমরা পড়বো বালাখান্ড। আপনারা মনে রাখবেন যে বালাখান্ড রামায়ণের একটা অংশ, একটা খণ্ড। তো বালাখান্ডের এই গীতা প্রেস গোরক্ষপুর থেকে যেটা ছাপানো হয়েছে সেটা 57 নম্বর পৃষ্ঠা খুলবেন, 57 নম্বর পৃষ্ঠা, অধ্যায় হচ্ছে 23 আর মন্ত্র নম্বর হচ্ছে 1 2 3। 23 নম্বর অধ্যায়ের 1 2 3 এই তিনটে মন্ত্র পড়বেন। রামচন্দ্রকে বালাখান্ড মানে বুঝতে পারছেন, বালাখান্ড মানে বালক, শিশুকালের ঘটনা এখানে বর্ণনা আছে রামচন্দ্রের। তো রামচন্দ্রকে যখন তার পিতা বিশ্ব মানে রামচন্দ্রকে যখন তার পিতা দশরথ বিশ্বমিত্র তার উস্তাদ যিনি ধার্মিক নলেজ মানে ধর্মীয় জ্ঞান দেন তার কাছে নিয়ে গেলেন যেন রামচন্দ্র ছোট থেকেই সে ধর্মীয় শিক্ষা পায়। তো সেই সময় বালাখান্ড যেটা আছে 23 নম্বর অধ্যায় 1 2 3, সেই সময় বিশ্বমিত্র রামচন্দ্রকে ঘুম থেকে জাগানোর পরে একটা মন্ত্র শিক্ষা দিতেন। সেই মন্ত্রের কথাটা এখানে আছে যেটা হিন্দু ভাইরা বলে থাকে যে সুপ্রভাত মন্ত্র, সুপ্রভাত মন্ত্র বলে ইউটিউবে সার্চ দেবেন এই মন্ত্রটা পেয়ে যাবেন। তো সেই মন্ত্রটা কি, মন্ত্রটা বলা হয় যে কৌশল্যা সুপ্রজারামা পূর্বিয়া সন্ধ্যা পবর্তাতে উৎথৃষ্টা নারা শারধুলা কর্তব্য দৈবমানিকম উৎথৃষ্টা উৎথৃষ্টা উৎথৃষ্টা। মানে এই শ্লোকটা কাকে শেখানো হতো, বিশ্বমিত্র যিনি রামচন্দ্রের একজন শিক্ষক, ধর্মীয় জ্ঞান দিতেন, শিক্ষা দিতেন, মানে আমাদের ভাষাতে মৌলানা মৌলবি, ঠিক এমনটাই একজন পণ্ডিত ব্যক্তি বিশ্বমিত্র, তাকে তিনি এই শিক্ষাটা দিয়েছেন আর এই সুপ্রভাত মন্ত্র। তো এই মন্ত্রের অনুবাদ যদি আপনারা শুধুমাত্র দেখেন তো বুঝতে পারবেন যে রামচন্দ্র তিনি ঈশ্বর ছিলেন না। কেন বলছে কৌশল্যা সুপ্রজা রামা পূর্বিয়া সন্ধ্যা প্রবর্তাতে, যে কৌশল্যা সুপ্রজা রামা হে কৌশল্য শ্রেষ্ঠ পুত্র রাম, পূর্বিয়া সন্ধ্যা প্রবর্তাতে সূর্য উদয় হওয়ার পূর্বেই উৎথৃষ্টা ঘুম থেকে ওঠো, নারাসারে ধোলা আর মানুষের মধ্যে সিংহের মতো হও, কর্তব্য দৈব মানিকম আর তোমার কর্তব্য হচ্ছে দৈব মানিকম ওই ঈশ্বরের উপাসনা করা, উৎথৃষ্টা সুতরাং তুমি ওঠো। তো রামচন্দ্র প্রতিদিন সকালবেলায় তিনি উঠতেন আর তাকে এই মন্ত্রটা পাঠ করানো হয়েছে যে কৌশল্যা সুপ্রজা রামা। আর এটা হিন্দু ভাইদের মধ্যে এটা মানে সুপ্রভাত মন্ত্র এটা খুব ফেমাস একটা মন্ত্র। আপনার বিশেষ করে আমার ভারতবর্ষের হায়দ্রাবাদ বা দক্ষিণের দিকে চলে যান, দক্ষিণ ভারতের দিকে চলে যান, কেরলার দিকে চলে যান, দেখবেন এই মন্ত্রটাকে খুব পাঠ করা হয়। পয়েন্ট নম্বর দুই, যে রামচন্দ্র সে সময় করেছিলেন কি,
এই আপনি বালাখান 23 নম্বর অধ্যায় 3 নম্বর মন্ত্রে চলে যাবেন। ওখানে বলা হচ্ছে, দেখেন এবার কি, মহর্ষি বিশ্বমিত্রের পরম উদয় কথা শুনে নরশ্রেষ্ঠ বীর রামচন্দ্র এবং লক্ষ্মণ স্নান করে জল দ্বারা দেব মানে দেব তথা ঈশ্বরের ক্রিয়া সম্পন্ন করে শ্রেষ্ঠ জপ মন্ত্র মানে মন্ত্র জপ করলেন। সে মন্ত্রটির নাম কি? গায়ত্রী মন্ত্র। এখানে তো একটা কথা যে রামচন্দ্র এবং যখন এইভাবে বিশ্বমিত্র তাকে বলা হলো, রামচন্দ্র সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে স্নান গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। তো রাম আর লক্ষ্মণ তারা তারপরে গোসল করে ঈশ্বরের আরাধনা করে তারা কি গায়ত্রী মন্ত্র পাঠ করলেন। গায়ত্রী মন্ত্র যদিও রামায়ণ মহাভারতে নেই, এটা বেদে আছে, ঋগ্বেদ সামযজু অথর্ববেদ টোটাল 6 বার এসেছে। গায়ত্রী মন্ত্র আপনি ইন্টারনেটে সার্চ করবেন, গায়ত্রী মন্ত্র বলে দেখবেন, গায়ত্রী মন্ত্রটা পেয়ে যাবেন। ওং ভূর্ভুবঃস্বঃ তৎসবতি ধিয়েহি ভার্গো দেবাস্যা ধিয়েহি ধিয়ো য়ো মা প্রচোদয়াৎ, এইভাবে মন্ত্রটা আছে। এই মন্ত্রের অনুবাদ স্বয়ং মানে এই মন্ত্রটার সঙ্গে রামচন্দ্র পড়েছে। এই মন্ত্র যদি আপনারা অনুবাদ পড়েন তবুও প্রমাণ হয়ে যাবে যে রামচন্দ্র আসলে ঈশ্বর নন, ঈশ্বরের অবতারও নন, যেটা আর্য সমাজরা বিশ্বাস করে। আর ঈশ্বর হওয়ার জন্য হিন্দু ভাইদের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, মানে যেমন ঈশ্বর জন্মগ্রহণ করবেন না, ঈশ্বর মৃত্যুবরণ করবেন না, ঈশ্বর স্বয়ংভূ চিরস্থায়ী, তার মধ্যে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, তিনি সবাইকে খাদ্য দান করেন, তিনি খাওয়ার প্রয়োজন হয় না। এই সার্বিক বিষয়গুলো আপনি দেখবেন যে রামচন্দ্রের সঙ্গে কোনোটা ফিট করে না। আপনি শ্রীমদ্ ভাগবত গীতা আছে দেখবেন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 মন্ত্র নম্বর 3 পরিষ্কারভাবে মন্ত্র বলছে, ইয়মম আজম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরম আশম মুরাশুমেরতসু সর্ব পাপে হি পমুচ্ছতে। শ্রীকৃষ্ণ বলছে, ইয়মম আজম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরম, যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর আজাম যিনি জন্মগ্রহণ করেন না, অনাদি এবং চিরস্থায়ী, সর্ব পাপে হি পমুচ্ছতে, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে বেঁচে যাবে। কোন ব্যক্তি? যে বিশ্বাস করে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে না, ঈশ্বর কখনো মৃত্যুবরণ করে না, সেই সমস্ত পাপ থেকে মৃত্যু পাবে। আমরা রামায়ণ ভালোভাবে পড়লে দেখি রামচন্দ্র জন্মগ্রহণ করছে, তিনি মৃত্যুবরণ করছে, তার মধ্যে দুঃখ কষ্ট ক্লেশ কাম সমস্ত কিছু ছিল। আর যার মধ্যে দুঃখ কষ্ট কাম ক্রোধ এগুলো থাকবে হিন্দু কনসেপ্ট অনুসারে, সে কিন্তু ঈশ্বর নয়, আর রামচন্দ্রের মধ্যে সবগুলো বিদ্যমান ছিল, আমরা এগুলো দেখতে পাই। পয়েন্ট নম্বর 3, যে রামচন্দ্র যে ঈশ্বর না, এই জন্য আপনারা রামায়ণ যেটা বললাম, শুধু বাল্মীকি রামায়ণটা আপনারা পড়বেন, সেটা হচ্ছে আমি কয়েকটা মন্ত্র আপনাদেরকে দেখাবো বাল্মীকি রামায়ণের, যেটা অরণ্যখণ্ড, অরণ্যখণ্ডের 60 নম্বর অধ্যায় থেকে একদম 64 নম্বর অধ্যায় পড়বেন। যে কোনো সাধারণ মানুষ যদি পাঠ করে সে নিজে বুঝতে পারবে রামচন্দ্র ঈশ্বর না। আর এখানে কিছু পয়েন্টের কথা আছে আপনাদেরকে, শুধু আমি রামায়ণের অনুবাদ পড়বো, কেন আমি যদি ব্যাখ্যা করতে চাই তখন অনেক অমুসলিম বলবে যে আমরা হিন্দু ধর্মের সমালোচনা করছি, আমি এটা করতে চাই না, আমি শুধুমাত্র অনুবাদটা পড়ে শুনিয়ে দেবো, আমার অনুবাদ না তাদেরই অনুবাদ। এটা হচ্ছে, আবারও দেখাই, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, গীতাপ্রেস গোরক্ষপুর থেকে ছাপা, বুক নাম্বার 2034 আপনারা পাবেন। এটা বাংলা আছে, এটা হিন্দি আছে, সংস্কৃত আছে, বিভিন্ন ভাষাতে আছে। আমি পড়বো ষষ্ঠীতম স্বর্গ, যেটাকে বলা হয় 60 স্বর্গ, মানে 60 নম্বর অধ্যায় বা 60 স্বর্গ যেটাই বলেন না কেন। এখানে প্রেক্ষাপটটা আগে বলে দিই, প্রসঙ্গটা, প্রসঙ্গ হচ্ছে রামচন্দ্র আগে বলেছি যে সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে যায় সেই সময় রামচন্দ্রের অবস্থা খুব শোচনীয় অবস্থায় ছিল, সে খুবই দুঃখিত ছিল, সে খুব মানে কানা মানে কাদাকাটি করছিল, চারিদিকে ছুটে বেড়াচ্ছিল, কি করবে নিজে মানে ভেবে কুল পায় না, এমন এমতো পরিস্থিতিতে কি বলছে দেখেন। আমরা 60 নম্বর অধ্যায়ের 7 নম্বর মন্ত্র পড়ছি, শুধু মন্ত্র পড়ে চলব। শূন্য পর্ণকুটারের মৃগ চর্মসন ও কুশ ছড়িয়ে ছিটিয়ে এবং কুশল মধুর এলোমেলো হয়ে আছে দেখে শ্রী রামচন্দ্র বারবার বিলাপ করে বলতে লাগলেন, মানে বিলাপ হচ্ছে কাদা আকাটি মানে কান্না করা। রামচন্দ্র যখন পেলেন না, মানে রামচন্দ্র যখন সীতাকে পেলেন না, তিনি বারবার কান্নাকাটি করছিলেন। এখন ধরুন ঈশ্বর কি দুঃখিত হতে পারে, কারণ হিন্দু কনসেপ্ট অনুসারে হতে পারে না, দুই ঈশ্বর কাঁদছেন, রামচন্দ্র কাঁদছেন, চিন্তা করেন। এখানে মন্ত্র নম্বর 8 দেখেন, তারপরে মন্ত্র 8 ওখানে একই বর্ণনা আছে। 9 নম্বর, কীভাবে কাঁদছিলেন রামচন্দ্র বলা হচ্ছে দেখে, হাই সীতা, হাই সীতাকে কেউ চুরি করে নিয়ে গেছে কি, বা সীতা কি মারা গিয়েছে অথবা হারিয়ে গেছেন, বা রাক্ষসগণ কর্তৃক ভক্ষিতা হবেন না তো, অথবা ভয়ে তিনি কোথাও লুকিয়ে আছেন কি, কিংবা বনের অভ্যন্তরে প্রবেশ করেনি তো। যখন সীতাকে যখন পাচ্ছে না রামচন্দ্র তখন এই মন্তব্যগুলো করছে কি, যে হাই সীতাকে কেউ চুরি করে নিয়ে গেল কি, অথবা সীতা কি মারা গিয়েছে, অথবা হারিয়ে গেছেন, অথবা রাক্ষস কর্তৃক
সীতাকে আবার খেয়ে ফেলে নিত, ভক্ষণ করে নিত, অত ভয়ে তিনি সীতা কোথাও লুকিয়ে আছে না তো, রাক্ষস মানে রাবণের ভয়ে কোনো লুকিয়ে আছে না তো, কিংবা বনের অভ্যন্তরে প্রবেশ করে নিত। দেখেন এখানে পাঁচটা মন্তব্য করেছে, রামচন্দ্র যদি ঈশ্বর হবেন তো তিনি কিভাবে এমন অনুমান করতে পারেন যে সীতাকে কি রাবণ খেয়ে ফেললো নাকি, তাকে হত্যা করলো কি, সে বনের মধ্যে লুকিয়ে পড়লো কি, কেউ চুরি করে নিয়ে গেল কি? এটা তো ঈশ্বরের বৈশিষ্ট্য নয়, ঈশ্বর তো মানে সমস্ত কিছু জানে, তিনি তো স্বয়ংসম্পূর্ণ। এটা সকলের কনসেপ্ট, এটা হিন্দুদের কনসেপ্ট, এটা মুসলিমদের কনসেপ্ট, এটা খ্রিশ্চানদের কনসেপ্ট, যারা আস্তিক তাদের কনসেপ্ট যে ঈশ্বর স্বয়ম্ভূ সমস্ত কিছু জানেন, ভবিষ্যৎ জানেন, তাকে কিছু ই করতে হয় না। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে রামচন্দ্র আসলে ঈশ্বর নয়। মন্ত্র নম্বর আরেকটা দেখেন, যে রামচন্দ্র এতটাই ব্যাকুল হয়েছিলেন, তিনি কার কাছে জিজ্ঞাসা করেছেন, তাজ্জব হয়ে যাবেন। তিনি বিভিন্ন যখন তিনি বিভিন্ন বাগানে গিয়েছেন, বনে গিয়েছেন, বিভিন্ন গাছকে প্রশ্ন করছে যে আমার ঈশ্বরকে তুমি, আমার সীতাকে তুমি কোথাও দেখেছো, কোথায় দেখেছো তুমি বলো, সীতাকে কোথায় কে নিয়ে গেছে আমাকে বলো, কে প্রশ্ন করছে? রামচন্দ্র একটা গাছকে জিজ্ঞাসা করছে, বিভিন্ন গাছ, সে বর্ণনাগুলো আছে দেখেন। এটা রামায়ণের সেই একই বালাখান্ড রামায়ণ যেটা আছে, ষষ্ঠীতম সর্গ তথা 60 সর্গ, মন্ত্র নম্বর 13 আর 14। এখানে কি বলা হচ্ছে দেখে, হে কদম্ব বৃক্ষ, কদম ফুল যার প্রিয়, আমার সে প্রিয় সীতাকে কোথায় আছে তুমি কি দেখেছো? এদের কদম্বি ফুল মানে কদম গাছ, কদম গাছকে যে প্রশ্ন করছে যে সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে তুমি কি জানো, তুমি কি দেখেছো? এবার দেখেন তারপর বুঝে, যদি শুভ অনন্য বিশিষ্ট এবং নবীন স্নিগ্ধ পল্ল সাদৃশ্য দেহ বিশিষ্ট সীতা, মানে সীতার ব্যাপারে বর্ণনা বলছে, সীতা কেমন দেখতে ছিল, কাকে বলছে? গাছকে বলছে। কি গাছকে? কদম গাছকে। তারপর দেখেন বলছে, যিনি প্রীত রেশম বস্ত্র পরহিতা, মানে সীতা যে সময় হারিয়ে গেছে সে সময় রেশম বস্ত্র পরেছিল, কোথায় আছে জানো? আর যদি জানো তবে বলো। হে বল্ব বৃক্ষ, এ যে বাল্ব বৃক্ষ মানে বেল গাছ, বেলকে বলা হয় বাল্বি, বাল্ব বৃক্ষ, বাল্ব বাল্ব ফলের ন্যায় সুডল স্তনযুক্ত সীতাকে যদি তুমি দেখে থাকো তো বলো। দেখেন সীতার পরিচয় দিতে গিয়ে রামচন্দ্র স্বয়ং বলছে যে বেল ফলের মতো স্তন বিশিষ্ট, বেল মানে বেল যেমন দেখি মানে বেল একটা ফল, ফলের যেমন মানে ফলের যেমন একটা আকৃতি অনেকটা গোল অনেকটা বড়, তো তখন রামচন্দ্র তার পরিচয় দিতে গিয়ে বলছে বেল ফলের ন্যায় তার স্তন যুগল, স্তন দুটো মানে আমরা যেটাকে দুগ্ধ বলি, তার ব্রেস্ট বলি, এই ব্রেস্টগুলো কেমন দেখতে ছিল, তিনি কিন্তু উপমা দিয়েছেন যে এই বেলের মতো এমন সীতাকে কি তোমরা দেখেছো? কাকে প্রশ্ন করছে? তাজ্জব। সেটা শুধুমাত্র একটা গাছকে। কি গাছকে? কদম গাছকে। তো এটা থেকে কীভাবে সম্ভব যে তিনি ঈশ্বর ছিলেন, বা এটা ঈশ্বরের বৈশিষ্ট্য, এটা সম্ভবই নয়। আরও মন্ত্র দেখতে পারেন, এই 60 নম্বর অধ্যায়েরই 8 নম্বর মন্ত্র দেখতে পারেন। এরপরে কী বলছে দেখেন, হে তাল বৃক্ষ, এবার তাল গাছকে জিজ্ঞেস, তাল বৃক্ষ মানে তাল, তাল বৃক্ষ, হে তাল বৃক্ষ, যদি তুমি পক্ক তল মানে তাল ফলের মতো স্তন যুগল সীতাকে দেখে থাকো এবং আমার প্রতি যদি তোমার করুণা হয় তবে সেই সুন্দরী বিষয়ে আমাকে বলো। এবার দেখেন তাল গাছের কাছে চলে গেছে, এখানে কদম গাছ তাকে উত্তর দেয়নি, তার জন্য তিনি তাল গাছের কাছে চলে গেছেন। যাবার পরে কদমকে মানে তাল গাছকে বলছে তাল বৃক্ষকে যে তোমার ফলের মতো ফল, মা সীতা তাদের সীতা স্ত্রী, স্ত্রী সীতা তার স্তন যুগল কিসের মতো, এই তাল ফল, তাল আমরা দেখি যে গাছে তাল ধরে, এই তাল গাছকে গিয়ে প্রশ্ন করছে, একটা আশ্চর্য বিষয়। যদিও ভাষাগুলো এখানে মানে একটা গাছকে জিজ্ঞাসা করার কী জরুরত আছে, কী প্রয়োজন আছে, তারপরে তার শরীরে শারীরিক গঠন দিচ্ছে, কখনো কদম ফুলের মতো তার স্তন যুগল ছিল, কখনো তাল তালের মতো স্তল যুগল ছিল, এগুলো মানে যাই হোক এটা তাদের বিষয়, এখানে আমরা কোনো কমেন্ট করতে চাই না, সাধারণ মানুষ বুঝতে পারবেন। মন্ত্র নম্বর 22, মহাকৃত্তিমান শ্রীরামচন্দ্র বনে গিয়ে গাছ মানে পাগল হয়ে ঘুরে ঘুরে আম কদম বিরট, তারপর হচ্ছে শাল গাছ কাঁঠাল তথা শাল গাছ মানে যেটাকে মাদার গাছ বলা হয়, ডালিম গাছ, আবার বকুল, বিভিন্ন গাছকে সীতা সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। আমি সমস্ত মন্ত্রগুলো বললাম না, তার জন্য 22 নম্বর মন্ত্র, বিভিন্ন গাছের কাছে যাচ্ছে আর গাছের যে ফল আছে সে ফলকে সামনে রেখে সীতার কি, সীতার বৈশিষ্ট্যের কথাকে সামনে রেখে তখন রামচন্দ্র কিন্তু জিজ্ঞাসা করছে। তো বলুন তো এগুলো কি ঈশ্বর হতে পারে? এটা কখনো ঈশ্বর নয়, বরং আর্য সমাজদের যে দাবি, যারা আর্য হিন্দু, যারা পৌরাণিক মতবাদের হিন্দু, যারা দাসনামী সমাজের হিন্দু, এদের দাবিটা কিন্তু সঠিক। স্বামী দয়ানন্দ সরস্বতী যেমন বলেছে রামচন্দ্র ঈশ্বর না, তিনি ঈশ্বরের অবতার না, এই দাবিটাই সঠিক। যেমন রাজা রামমোহন রায় এ দাবি করেছেন, দাসনামী সমাজের সকলেই দেবী দাবি করেছেন। তো যাই হোক আমরা আরও মন্ত্রের মধ্যে চলে যাই, মন্ত্র নম্বর 24,
অধ্যায় নম্বর 60 বাল্মীকি রামায়ণ, অরণ্যকাণ্ড অধ্যায় নম্বর 60 মানে স্বর্গ নম্বর 60, মন্ত্র নম্বর 24। এবার 24 নম্বর পর্ব পড়ছি, দেখেন। হে হস্তিন, হস্তি হস্তির ন্যায় উরু বিশিষ্ট সীতাকে তুমি হয়তো দেখেছ। হে গজরাজ, মনে হয় তুমি তার সম্বন্ধে জানো, অতএব আমায় তুমি বলো। এখন বন মানে গাছপালাকে বাদ দিয়ে এখন বিভিন্ন প্রাণীর কাছে এসেছে রামচন্দ্র। এসে দেখো যে হে হস্তি, মানে হস্তি মানে হাতি, সংস্কৃততে গজা বলা হয়, গজ বা গজা। তো বলছে হে হস্তি, হস্তি সুন্দর ন্যায় উরু বিশিষ্ট, মানে হস্তি মানে হাতি যেমন প্রচ্ছদেশ, যেটাকে উরু বলা হয়, সীতাকে তুমি দেখেছো। মানে সীতার এবার পরিচয় দিতে গিয়ে তার পেছনে পরিচয় দিচ্ছে, মানে তার পেছন বলতে বুঝতে পারছেন যার তার প্রচ্ছদেশের বা উরুর উদাহরণ দিয়ে বলছে যে আমার ঈশ্বেতা এমন দেখতে ছিল, তোমার মতো শরীরের এ ধারণ ছিল, তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ, চিন্তা করে দেখেন তো। যাই হোক, আমরা আর একটি মন্ত্র দেখব, মন্ত্র নম্বর 26। সেখানে বলা হচ্ছে, সহসা তার ভ্রম হইল, ভ্রম হলে যে সীতা দৌড়ে নিজেকে আড়াল করে রেখেছে। তখন তিনি বললেন, প্রিয় দৌড়ে পালাচ্ছে কেন? আই পদ্মা পলস লোচন, আমি তোমায় দেখেই দেখে ফেলেছি, নিজেকে গাছ দিয়ে আড়াল করে রেখো না, আমার সঙ্গে কথা বলছো না কেন? এখানে একটা প্রেক্ষাপট যে রামচন্দ্র যখন বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে মতো পরিস্থিতি, হঠাৎই মনে হলো যে সীতা যেন দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে একটা গাছের নিচে গিয়ে লুকিয়ে আছে। এটা হচ্ছে রামচন্দ্রের ভ্রম, তার দৃষ্টিভ্রম হয়েছে, আসলে তিনি দেখেনি, ওখানে কেউ দরেনি। তো এই তার জন্য এখানে বলা হচ্ছে যে হঠাৎই দেখলে যে সীতা দ্রুত গতিতে একটা গাছ থেকে একটা গাছে ছায়াতলে আশ্রয় নিয়েছে, তার জন্য বলছে নিজেকে গাছ দিয়ে আড়াল করে রেখো না, আমার সঙ্গে কথা বলছো না কেন? চিন্তা করেন যে ঈশ্বরের ভ্রম হচ্ছে, ঈশ্বর ভুল দেখছে, এটা সম্ভবই নয় যে তিনি একজন ঈশ্বর হতে পারেন। তো এইভাবে যদি মন্ত্র আমরা পাঠ করতে শুরু করি, অনেকগুলো মন্ত্র পাঠ করা যাবে, আপনাদেরকে শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকটা দেখাচ্ছে যে ইনি ঈশ্বর নন, ইনি একজন কমপ্লিট একজন মানুষ ছিলেন রামচন্দ্র। তাই মানুষ, অন্যান্য মানুষ যেমন মানুষ, আমি আপনি যেমন মানুষ, উনি একজন মানুষ। তবে হ্যাঁ, হতে পারে হিন্দু ধর্ম অনুসারে ইনি একজন মহামানুষ ছিলেন, একটা ভালো সাধু পুরুষ ছিলেন, একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তার মধ্যে সেই সময়কার মানুষ হয়তো বা অনেক উপকৃত হয়েছে। এবার অধ্যায় নম্বর 61 মন্ত্র নম্বর 6 দেখেন, লক্ষণ সীতাকে ছেড়ে, মানে এবার রামচন্দ্র তার ভাই লক্ষণকে বলছে, কি বলছে দেখেন, বলছে লক্ষণ সীতাকে ছেড়ে আমি বাঁচবো না, মানে সীতাকে ছাড়া আমি বাঁচবো না, সীতা হরণ জনিত গভীর শোকমগ্ন হয়ে মৃত আমাকে পরলোকগত আমার পিতা মহারাজ দশরথ নিশ্চয় দেখতে পাবেন। রামচন্দ্র সীতা, মানে রামচন্দ্র লক্ষণকে বলছে যে লক্ষণ আমি আমার সীতাকে ছাড়া বাঁচবো না, আর আমার পিতা দশরথ আমি তাকে কী জবাব দেব কেন, সে কারণটা বর্ণনা করা হয়েছে। পরে মন্ত্র 7 নম্বর মন্ত্রে বলা আছে, পিতা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে বনবাসে প্রেরণ করেছিলাম প্রতিজ্ঞা স্বীকার করে, সেই কাল বনবাসের সময় পূর্ণ না করে কেন তুমি আমার কাছে এসেছো? মানে রামনে সীতাকে যখন রামচন্দ্র পাচ্ছেন না, সেই সময়তে লক্ষণকে বলছে আমি সীতাকে ছাড়া আমি কখনো বাড়িতে ফিরে যাব না, যদি যাই তাহলে আমার পিতা দশরথ তিনি আমাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে আর সীতাকে আমি বনে পাঠিয়েছিলাম, তুমি সীতাকে ফেলে কেন চলে আসলে, আর কেন বা বনবাসের সময়টা সমাপ্তি না করে কেন তুমি তার আগে চলে আসলেন। মন্ত্র 8 বলছে, তুমি স্বেচ্ছাচারী অনার্য অধম পাপী এবং মিথ্যাবাদী, তোমাকে ধিক, এই কথা স্বর্গলোকে আমার পিতা আমাকে স্পষ্টই বলবেন। রামচন্দ্র বলছে আমি এখন যদি বাড়িতে যাই তাহলে আমাকে কিন্তু স্বর্গলোকে আমার পিতারা এই কথাগুলো বলবে, তুমি স্বচ্ছাচারী, তুমি অনার্য অধম পাপি। তো রামচন্দ্র যেতে চাইছেন না সীতাকে ছাড়া, তার জন্য তিনি ব্যাকুল, অনেক কাদাকাটি করছে। এবার দেখেন আরও আছে, এবার রামচন্দ্র শেষ পর্যন্ত যখন না পায় তখন তিনি কি বলছেন, তিনি মারা যাবেন, নিজেকে আত্মহত্যা করবেন, এই দাবিও রামচন্দ্র করেছে। কোথায় আছে এটা? বালাখান্ড, বাল্মীকি রামায়ণ যেটা আছে, বালাখান্ড নয় বাল্মীকি রামায়ণ, অরণ্যকাণ্ড অধ্যায় নম্বর 61 মন্ত্র নম্বর 21। এবার কি বলছেন দেখেন রামচন্দ্র, তোমার বিরহে আমি নিজের জীবন ত্যাগ করব, সীতা দর্শনকামী। তো যে শ্রী রামচন্দ্র এইভাবে বিলাপ করতে থাকলেন, কিন্তু দুঃখতর রঘুনাথ দুঃখতর দেখে মানে দেখতে তিনি পারলেন না, পরিষ্কার তিনি বলছে যে তোমার বিরহে, মানে সীতা বিয়োগ, সীতার বিরহে নিজের জীবন ত্যাগ করবে। মানে রামচন্দ্র এতটা পর্যন্ত চলে গেছে যে সীতাকে পাচ্ছে না, নিজের জীবনটাকে রেখে কী লাভ? আমরা অনেক সময় দেখি অনেক যুবক যুবতী যারা আছে তারা নিজেদের প্রেম ভালোবাসার জন্য যদি কে ব্রেক আপ করে দেয় সেক্ষেত্রে বলে যে আমি নিজের জীবনটাকে শেষ করে দেবো, আত্মহত্যা করবো, অনেক আমরা পেপার পড়তে ঘটনা পাই। ঠিক ওই মন্ত্রটাই এখানে আছে, মানে ওরকমই একটা সিনারি। এবার অধ্যায় নম্বর 62 মন্ত্র নম্বর 28 কি বলছে দেখেন, শ্রী রামচন্দ্রের সর্বাঙ্গ শিথিল হয়ে পড়ল, তিনি সাধারণ বুদ্ধি চেতনা হারিয়ে শোক বহুল কাতর হয়ে
দীর্ঘ এবং উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে অবসন্ন দেহ হয়ে পড়লেন। মানে রামচন্দ্র যখন খুঁজে পেলেন না, তখন ভাষাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন, এটা বলার কিছু নেই। মন্ত্র নম্বর 29 বলছে, তারপরে রামচন্দ্র বলছে, হে প্রিয়া বলো দীর্ঘকাল আমাকে কাঁদালে কেন। মানে তিনি এখানে ভ্রম আছে, দেখতে পাচ্ছে সীতাকে কিন্তু আসলে সীতা না, এইভাবে তিনি বিলাপ করছেন। তখন শোকার্ত লক্ষণও বিনীতভাবে বুদ্ধিঞ্জলি হয়ে শ্রীরামকে বহুভাবে সান্ত্বনা দিতে লাগলেন। দেখেন ঈশ্বরকে লক্ষণ কী করেছে, সান্ত্বনা দিচ্ছে। তো এগুলো কি ঈশ্বরের বৈশিষ্ট্য হতে পারে? এটা পরিষ্কারভাবে এটা ঈশ্বরের বৈশিষ্ট্য নয়। রামচন্দ্র কাঁদলেন, তার সম্পূর্ণ মানে এমন আছে, আর সীতা প্রসঙ্গে পরিষ্কারভাবে অনেক কিছু আছে। এমনকি রামচন্দ্র শেষ পর্যন্ত যখন সহ্য করতে না পারছে, সেই সময় অধ্যায় নম্বর 63 মন্ত্র নম্বর 5-এ কী বলেছে, সরি 4 নম্বর মন্ত্রতে কী বলেছে আশ্চর্য হয়ে যাবেন। রামচন্দ্র শেষ পর্যন্ত বলছে যে পূর্বজন্ম আমি নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে পাপ কর্ম করেছি, অনেকবারই এই পাপ করেছি, তাই তার ফলস্বরূপ আজ আমার এই আমি এই দুঃখিত বা আমার এই দুর্গতি, যার জন্য আমি দুঃখের পর দুঃখ প্রবেশ করছি। দেখেন রামচন্দ্র শেষ পর্যন্ত এই কথা বলছে যে পূর্বে জন্ম হয়তো আমি অনেক পাপ করেছি, তার জন্য আমাকে আজকে এত ব্যথিত হতে হচ্ছে, এত দুঃখ ভুগতে হচ্ছে। তো যাই হোক, এইভাবে আপনারা দেখেন, আপনাদেরকে আমি সমস্ত মন্ত্রগুলো বলার প্রয়োজন নেই। অধ্যায় নম্বর 63 মন্ত্র নম্বর 8-এ আবার এই কথা বলছে যে প্রিয় মানে প্রিয়ার পরিচিতি সেই গোলাকার স্তন দ্বারা সর্বদা প্রিয় দর্শন রক্ত চন্দনে লিপ্ত থাকতো। মানে আবার সীতার পরিচয় দিতে গিয়ে তার দুগ্ধের বর্ণনা দিচ্ছে। যাই হোক, এইভাবে আপনারা দেখতে পারেন, শুধু মানে অরণ্যখণ্ডের 63, 60, 61, 62, 63 এই তিনটে অধ্যায় এটাতে পরিপূর্ণ। রামচন্দ্র কাঁদছেন, তিনি ছুটে বেড়াচ্ছেন, পাগল হয়ে গেছেন, তার হৃদয় শূন্য হয়ে গেছে, জঙ্গলে যাচ্ছে, কখন সীতা সম্পর্কে মন্তব্য করছে, কখন কি করছে, এগুলোই আছে। তো ইহেটাকে সম্পূর্ণ আমরা বিস্তারিতভাবে বলতে চাই যে রামচন্দ্র তিনি ঈশ্বর নন। আর্য সমাজ, দাশনামী সমাজ এবং ব্রহ্ম সমাজে যারা বিশ্বাসী, তাদের যে দাবি যে ঈশ্বর না, আসলে তিনি ঈশ্বর ছিলেন না। তো যাই হোক, এখান থেকে আমরা এতটাই বলতে পারি, এটা হিন্দু কনসেপ্ট অনুসারে। এখন 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে রামচন্দ্র যদি ঈশ্বর না হয় তো জয় শ্রীরাম এই ধ্বনি দেওয়া হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত? জয় শ্রীরাম প্রসঙ্গে আমি এতটাই বলতে চাই, আমি এর আগে ভিডিওতে একটি ভিডিও করেছিলাম সংক্ষিপ্ত কয়েকটি কথা, যে জয় শ্রীরাম যে বলছে, তো প্রথম আমাদের দাবি যে জয় শ্রীরাম এই শব্দটি কি বেদ, 4টে বেদ, ঋক, সাম, যথর্ববেদ আছে? জি নাই, এটা হিন্দু ধর্মগ্রন্থে এই জয়শ্রীরাম শব্দটি ব্যবহার করা হয়নি। তো যাই হোক, এখানে আমরা রায়ন ভাইকে একবার অ্যাড করার চেষ্টা করব, যদি তিনি থাকেন আমরা অ্যাড করব, আর যদি না থাকে আমরা আলোচনা চালিয়ে যাবো। দেখি রায়ন ভাই আছে কি এখানে। আচ্ছা রায়ন ভাই, আপনি যদি থাকেন আপনি একবার রিকোয়েস্ট পাঠান, রায়ন ভাইকে আমি আবার পাঠিয়ে দিলাম, রায়ন ভাইকে পাঠিয়েছি, দেখেন যদি পাওয়া যায় তো ভালো। রায়ন ভাইকে পাঠিয়েছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, নেটওয়ার্কের সমস্যার কারণে অ্যাড হতে পারিনি টাইম মতো, সরি। আলহামদুলিল্লাহ, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা তো আলোচনা একটা পর্ব শেষ করে দিলাম, তো আলোচনা মানে সম্ভবত আপনি শুনেছেন, তো অনেক সমস্যা হলো, অনেক শ্রোতা তারা তো বিরক্তি বোধ করেছিল, তার জন্য আমি স্থগিত রাখলাম না, আমি আলোচনাটা চালিয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, তো আমি 2 নম্বর প্রশ্ন যেটা আমি শুরু করেছি সেটা হচ্ছে রামচন্দ্র মানে জয় শ্রীরাম যে ধ্বনি দেওয়া হচ্ছে, এটা হিন্দু কনসেপ্ট বা হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে এটা কি কতটা গ্রহণযোগ্য, কি কতটা গ্রহণযোগ্য নয়, তো এই বিষয়টা আলোচনা শেষ করে আপনি বাকি 2টো প্রশ্ন যেটা আছে সেটা করতে পারেন। তো প্রথম কথা আমরা যেটা বলি যে জয় শ্রীরাম বা এই শব্দ যেটা বলা হয়, এটা মূলত আপনারা সকলে জেনে রাখেন যে হিন্দু ধর্মগ্রন্থে কোথাও কিন্তু এই শব্দ বর্ণনা করা নেই। 1, 2 নম্বর 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদে কিন্তু রামচন্দ্র যে ঈশ্বর বা ঈশ্বরের অবতার, রামচন্দ্র না ঈশ্বর আছে না ঈশ্বরের পুত্র আছে বা ঈশ্বরের অবতার আছে, এই প্রসঙ্গে 4টে বেদ এক জায়গাতে নেই। 4টে বেদে 20,500-এর উপরে মানে মন্ত্র বা শ্লোক আছে, কোন জায়গাতেই কিন্তু রামচন্দ্র ঈশ্বর বা ঈশ্বর অবতার বলা হয়নি। 3 নম্বর একটা আশ্চর্যজনক বিষয় যে মানে হিন্দু ভাইদের বিশ্বাস অনুসারে যারা পৌরাণিক মতবাদে বিশ্বাসী, তারা এটা বিশ্বাস করে যে ভগবান বিষ্ণু যিনি ঈশ্বর বিশ্বাস করে হিন্দু ভাইরা, তো এই বিষ্ণু 10টা অবতার ছিল। আমরা অনেকে জানি মাস্তে অবতার, কার্মা, ভামান, ভামান, রাম, বলরাম, বুদ্ধা, কালকি আর পরশু, রাম, এইভাবে 10টা অবতার আছে, সেটা হচ্ছে বিষ্ণু দেবতা। তো রাম যেমন একটা অবতার,
বুদ্ধ একটা অবতার, পরশুরাম একটা অবতার, মাৎস্যায় একটা অবতার, তপন একটা অবতার, ভারম একটা অবতার, ভামান একটা অবতার, অবতার। আর এটা হিন্দু ধর্মগ্রন্থে ভাই আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে। না না ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো এভাবে 20টা মোটামুটি ধরেন 10টা অবতারে হিন্দু ভাইরা কিন্তু বিশ্বাস করে। তো আমাদের এখানে প্রশ্ন একটা হিন্দু ভাই দেখে যে আপনারা কেন শুধু জয় শ্রীরাম বলা হচ্ছে, কেন অষ্টম অবতার মানে সপ্তম অবতার রামচন্দ্র মানে শুধুমাত্র জয় ধ্বনি দেওয়া হচ্ছে, কেন অনেক অবতার আছে মানে চতুর স্থানকে অবতার বলা হয়েছে ভাগবত পুরাণ 1-3-6-এ, বারাহাকে অবতার বলা হয়েছে ভাগবত পুরাণ 1-3-7-এ, নারদকে কিন্তু অবতার বলা হয়েছে ভাগবত পুরাণ 1-3-8-এ, তাহলে নর নারায়ণকে অবতার বলা হয়েছে 1-3-9-এ, সকল ভাগবত পুরাণের রেফারেন্স হচ্ছে, কপিলকে অবতার বলা হয়েছে ভাগবত পুরাণ 1-3-10-এ, মানে এইভাবে শুধু আপনি 1-3-6 নম্বর থেকে শুরু করে 1-25 নম্বর মন্ত্র মধ্যে পড়েন দেখেন কমপক্ষে 22 জন অবতারের কথা বলা হয়েছে, 22 জন অবতার আরো 3 জন অবতারের কথা বলা হয়েছে, টোটাল 25 জন অবতারের কথা আছে। হিন্দু ভাই থেকে প্রশ্ন যে ভাই যে আপনারা কেন শুধু জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, বাকি অবতার তো আছে। এখন অনেক হিন্দু ভাইরা রিপ্লাই করতে পারে যে না রামচন্দ্র আলাদা, রামচন্দ্রের বিষয়টি একটু আলাদা, তার জন্য তাকে ধরা হতে পারে, বা রামচন্দ্র অনেক শক্তি অনেক ক্ষমতা বেশি ছিল, তো এই কথা সঠিক নয়। বরং তো বরং হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যে প্রত্যেকটা অবতারের সমান অধিকার মানে ক্ষমতার দিক থেকে সমান, তারা কেউ কম বেশি, এটা সঠিক কথা নয়। আর একটা বিষয় এখানে আমরা বলতে চাই যে রামচন্দ্র একজন ঈশ্বর, অন্যরাও একটা মানে সরি একটা অবতার, অন্য অন্য অবতার তারা অবতার, তো রামচন্দ্র প্রসঙ্গে বা হিন্দু ভাইরা বিশ্বাস করে যে বিশ্ব জগতে 3টে বা 4টে মানে যুগ আছে, একটা সাতিয়া যুগ, তার মধ্যে একটা আছে সত্য যুগ, একটা ত্রেতা যুগ, একটা দ্বাপর যুগ, একটা কালী যুগ। আমরা অনেকে জানি যে 4টে যুগ, একটা সাতিয়া যুগ, একটা দ্বাপর যুগ, একটা লাগবে কালী যুগ, মানে যেটা এখন চলছে। তো রামচন্দ্র কোন যুগে এসেছিল? রামচন্দ্র এসেছে মূলত হচ্ছে ত্রেতা যুগ, তিনি ত্রেতা যুগে এসেছিলেন, আর এখন চলছে কিন্তু কলি যুগ। আমরা সকলে জানি, জানি কি জানি না ভাই, আমরা অনেকে জানি জি যে এখন চলছে কলি যুগ, কিন্তু রামচন্দ্র মূলত এসেছিল ত্রেতা যুগে। তো প্রশ্ন হচ্ছে এটা যে ত্রেতা যুগের অবতার রামচন্দ্র, তাকে কলি যুগে তার জয় ধ্বনি দেওয়ার কি দরকার? যুক্তি কথা বলে যে এই মূলত কলি যুগে যিনি কলি যুগের অবতার তার জয় ধ্বনি দেওয়া উচিত। তো কলি যুগে আমরা দেখছি 2 জন অবতার আছে, একটা হচ্ছে আপনার বুদ্ধা অবতার, আর একটা হচ্ছে কল্কি অবতার, একটা হচ্ছে বুদ্ধা অবতার, একটা হচ্ছে কল্কি অবতার। তো বুদ্ধ যে অবতার অনেক ক্ষেত্রে তো হিন্দু ভাইরা অস্বীকারই করে যে বুদ্ধ আসলে তাদের অবতার না, এটাও পর্যন্ত অস্বীকার করে, কিন্তু বুদ্ধ অবতার বিষ্ণু দশম অবতারের নাম হচ্ছে বুদ্ধা। তো এই বুদ্ধ অবতার প্রসঙ্গে বিভিন্ন জায়গাতে আছে, যেমন হরিবংশ পুরাণ প্রথম অধ্যায় 14 নম্বর মন্ত্রে বুদ্ধাকে কিন্তু বলা যে তিনি একজন অবতার, বিষ্ণু পুরাণ 3 অধ্যায় 18 নম্বর শ্লোকে বুদ্ধকে অবতার বলা হয়েছে, ভাগবত মহাপুরাণ অধ্যায় 1 মন্ত্র শ্লোক নম্বর 24-এ তাকে কিন্তু ঈশ্বরের অবতার বলা হয়েছে তথা বুদ্ধাকে। আরো ভাগবত পুরাণে আছে 2 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদে 37 নম্বর মন্ত্রে 1 অধ্যায় 4 নম্বর শ্লোকে 23 নম্বর মন্ত্রে, কালো অপর্ণে আছে প্রথম অধ্যায় প্রথম মন্ত্রে আছে বুদ্ধাকে অবতার বলা হয়েছে, নাগপ্রণের দ্বিতীয় অধ্যায় 72-এ বলা হয়েছে, লিঙ্গ প্রণের দ্বিতীয় অধ্যায় 71-এ বলা হয়েছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং একথা বলা বাঞ্ছনীয় যে রামচন্দ্রের চাইতে রামচন্দ্রের কথা যতগুলো ধর্মগ্রন্থ আছে তার চাইতে কিন্তু বুদ্ধার কথা বেশি আছে। তো কলি যুগ চলছে, কলি যুগের অবতার বুদ্ধ আর কল্কি অবতার। তো কারো যদি আমাদের যদি স্লোগান দিতে হয় তো আমাদের তো উচিত যে মূলত মানে কলি যুগের যিনি অবতার তার স্লোগান দেওয়া, এটা যুক্তি বলে। আর এটা আপনারা অনেকে জানেন যে কল্কি অবতার প্রসঙ্গে অনেক হিন্দু স্কলার যারা আছে তাদের দাবি যে কল্কি অবতার আসলে ইনি অন্য কেউ নন, ইনি হচ্ছে মুসলিম প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন খ্রিস্টান হিন্দু যারা আছে তারা বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রফেট, তারা বিশ্বাস করে। বেদ প্রকাশ উপাধ্যায় তিনি একটা বই রচনা করেছে কল্কি অবতার আর মোহাম্মদ পাদ, একজন হিন্দু বিশেষজ্ঞ সংস্কৃত PhD রত তিনি দাবি করেছেন যে কল্কি অবতার অন্য কোনো ব্যক্তি নন, তিনি মূলত মুসলিমদের নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে অসংখ্য হিন্দু বিশেষজ্ঞ তারা বই পর্যন্ত রচনা করেছে যে কল্কি অবতার অন্য কেউ নয়, কল্কি অবতার মূলত কে, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সার্বিক দিক থেকে দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্কি অবতার, আর এখন চলছে কল্কি যুগ। তখন যদি কারো জয় ধ্বনি দিতে হয় তো যুক্তি কথায় বলে যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয় ধ্বনি দেওয়াটা উচিত, এটা স্বাভাবিক। আরেকটা পয়েন্ট এখানে মনে রাখবেন যে
রামচন্দ্রের সঙ্গে যার শত্রুতা ছিল তিনি হচ্ছেন কে? রাবণ। রামচন্দ্রের সঙ্গে যার যুদ্ধ হয়েছিল তিনি হচ্ছেন রাবণ। এখন রাবণ তিনি কি, তিনি কি অমুসলিম ছিলেন, সরি অহিন্দু ছিলেন? অহিন্দু ছিলেন না। রাবণ পরিষ্কার ভাবে, রাবণ একজন শৈব, মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো বিভাগ আছে, রাবণ কিন্তু শৈব মতবাদী, মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো মতবাদ, শৈব মতবাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তিনি শৈব ছিলেন। তো রাবণ একজন নিজেই হিন্দু, তিনি শৈব মতবাদে বিশ্বাসী ছিলেন, তিনি শিবের উপাসনা করতেন, তিনি শিব উপাসনা, শিব ভক্তির জন্য কিন্তু মানে তার স্বর্ণ লঙ্কা রাজ্যকে পরিত্যাগ করেছে। সার্বিক দিক থেকে দেখলে রাবণ একজন হিন্দু ছিলেন, তিনি শৈব মতবাদে বিশ্বাসী, আর রামচন্দ্রের সঙ্গে লড়াই করেছে। তো হিন্দুদের সঙ্গে হিন্দুদের যুদ্ধ, মহাভারতে আছে পাণ্ডবদের মধ্যে কৌরবদের দুজনই হিন্দু, তারা যুদ্ধ করেছে। কিন্তু এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে মুসলিম মানে অমুসলিমরা রামচন্দ্রের নাম নিয়ে মুসলিমদেরকে হত্যা করার চেষ্টা, যেমন তারপরে যে ঘটনাটা দেখলাম যে তাকে মারপিট করছে, মানে 18 ঘন্টা ধরে তাকে মারা হয়েছে প্রচন্ড ভাবে, তারপরে বলছে জয় শ্রীরাম। তো রামচন্দ্র তোমরা তো নিজের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে যেগুলো ছিল সেগুলো করেছে। অনেকে এমন দাবি করতে পারে, অনেকে দাবি করতে পারে যে রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছে বা রামচন্দ্রের সময় কি ইসলাম ছিল? অবশ্যই ছিল, ইসলাম এসেছে আদম আলাহ ইসলামের সময় থেকে, আর আদম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। তো রামচন্দ্র যদি মানুষ হয় তাহলে অবশ্যই তিনি ছিলেন। তারা মূলত অমুসলিমরা দাবি করে এটা যে মুসলিম বা ইসলাম ধর্ম মাত্র 1400 বছর আগে এসে এসেছে তার জন্য অভিযোগ, মূলত কিন্তু ইসলাম কিন্তু প্রথম থেকে ছিল। তো সার্বিক দিক থেকে আমরা দেখে একটা কথা বলতে পারি যে মূলত জয় শ্রীরাম ভূমিকা এটা হিন্দু ভাবে বলা উচিত নয়, কেন এই মর্মে কোনো ধর্মগ্রন্থে কোনো শ্লোক নেই যে রামচন্দ্র জয় শ্রীরাম বলতে হবে। আর 2 নম্বর পয়েন্ট, যে রামচন্দ্র মূলত রাবণের সঙ্গে লড়াই করেছে, দুজনই হিন্দু ছিল। আর 3 নম্বর পয়েন্ট যেটা, যে অবতারবাদে বিশ্বাসী অনেক অমুসলিম হিন্দু আছে, তারা কিন্তু তাকে ঈশ্বর বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে, যেমন আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছি। তো এখান থেকে আমরা স্পষ্ট হতে পারি যে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াটা এটা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে এটা সঠিক নয়, বরং যেটাতে গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত, যেটা গায়ত্রী মন্ত্র আছে, বা একে অপরের সঙ্গে যদি দেখা হয় সেক্ষেত্রে তারা নমস্তে বলতে পারে, এ দুটো, তাছাড়া তাদেরকে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীরাম, জয় বলবার বিন্দ, এগুলো বলাটা উচিত নয়। যেমনটা আর্য সমাজরা বলে থাকে, আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, দশম সমাজ, ঠিক এমনটাই তাদের ধর্মগ্রন্থের আলোকে বলা উচিত জয় শ্রীরাম ধ্বনি এটা হিন্দু ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত নয়, এটা আমাদের আলোচনা বা আমাদের গবেষণা। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি রাহুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি ভাই। জি আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা তো ফেসবুকে ইন্টারনেটে যা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ধরে ধরে, মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে। তো এই যে জয় শ্রীরাম যে বলিয়ে নিচ্ছে, আর আমাদের ভাইদের মধ্যে যারা মানে জয় শ্রীরাম বলছেন, তো এতে কি ইমানের ঘাটতি হবে? এটা আপনার মতামতটা একটু জানতে চাই, যে এতে কি শিরক হবে বা কুফরি হবে? আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে আপনার এই অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে জয় শ্রীরাম মানে মুসলিমদেরকে জোরপূর্বক অমুসলিমরা বলতে হচ্ছে জয় শ্রীরাম বল, সেক্ষেত্রে অনেক মুসলিমরা কিন্তু আতঙ্কিত হয়ে বা ভয়ে হোক বা মৃত্যুর ভয়ে হোক, তা কিন্তু জয় শ্রীরাম বলে ফেলছে। এখন কোন মুসলিম যদি জয় শ্রীরাম বলে ফেলে, যেমন দেখলাম তাবারাজ হত্যাকাণ্ডে, তাবারাজ কিন্তু জয় ইসলাম তাকে যখন বলতে বলেছে, তাবারাজ কিন্তু জয় শ্রীরাম বলেছে, এমনকি জয় হনুমানও বলেছে। এখন অনেক মানুষ প্রশ্ন করছে, বললাম ভাই তাহলে কি তাবারাজ কি কাফের হয়ে মৃত্যুবরণ করলো, সে কি অবিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করলো? তো ভাই এখানে একটা প্রথম কথা মনে রাখবেন যে ইসলামের ইতিহাসে কিন্তু এমন ঘটনা হাজার হাজার ঘটনা আছে, যে সাহাবা রদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার, দেখবেন আপনি সুনান ইবনে মাজাহ 150 নম্বর হাদিস, যেখানে বেলাল রদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে তার উপরে একদম লবণ ছিটিয়ে দিয়ে, বিভিন্ন বর্ণনা এসেছে তার বুকের উপরে পা চেপে ধরে, সেই সময়কার আরবদের পৌত্তলিক প্যাগান যারা ছিল তাদের যে মৃত্যু উপাসনা করতো, তার মধ্যে একটা নাম ছিল হুবল। এবার হুবলকে ধরে সামনে বলছে বেলালকে, তুমি বলো এটা ঈশ্বর, বা তাকে স্বীকৃতি দিতে বলছে। আর বেলাল রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বারবার বলছে আহাব আহাব করে চিৎকার করছে। তো এই আমরা যেটা দেখছি যে মুসলিমদেরকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বলতে, প্যাগানদের ঈশ্বরের নাম বলতে বলতে, আমরা কিন্তু দেখি ইসলামের ইতিহাসে এটা কিন্তু ঘটেছে, অনেক বড় ঘটনা ঘটেছে। বেলাল রদিয়াল্লাহু তাআলা বলছে বল এটা ঈশ্বর, হুবলকে ঈশ্বর বল, হুবলকে ঈশ্বর বল, বেলাল রদিয়াল্লাহু তাআলা কিন্তু বলেনি, আমরা কিন্তু জানি, যেটা সুনান ইবনে মাজাহ 150 নম্বর হাদিসে কিন্তু বিদ্যমান আছে। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা মাতা
যারা প্রথমের দিকে ইসলাম কবুল করেছিল, আমি জানি একটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী যখন ইসলাম কবুল করে সেই সময় আরবের প্রতিপালিত যারা পেগান ছিল বিশেষ করে আবু জাহেল, তিনি কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে কঠিন নির্যাতন করেছেন, এতটাই নির্যাতন করেছেন যে শেষ পর্যন্ত যখন আল্লাহ রাসূল এক কথা পাশ দিয়ে যাচ্ছেন সুমাইয়া আর ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে, শেষ আল্লাহ রাসূল তখন সুমাইয়া আর ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত দেখেন, তারপর নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাআলা পাশ দিয়ে যাচ্ছেন বলে তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত আছে। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন যে আল্লাহ রাসূল আমি এই মরুভূমি থেকেই জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, তার যৌন অঙ্গে তীর নিক্ষেপ করেছিল, তথা তাদের উপরে নির্যাতন করেছে কারা, পেগানরা, মূর্তি পূজারীরা সেই সময়কার, এবং তাদের প্রথম থেকে বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তাদের ঈশ্বরকে সামনে রাখা আর ঈশ্বরের ধ্বনি দিয়ে নেওয়া, যেটা আমরা কিছু আগে দেখলাম জয়সিরাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল বল বলে জয় বল বলে জয় বল, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেনি, আমার কথা বুঝতে পারছেন? জি জি তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেনি, এটা একটা প্রমাণ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু তিনিও বলেননি, এভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হাদিস জানি, মানে এই যে ঘটনাটা বললাম যে বেলাল সুমাইয়া ইয়াসির এদের হাদিস গুলো পেয়ে যান মুসনাদে আল হাকিম দ্বিতীয় খণ্ড 397 পৃষ্ঠা, আসল কুবরা আল বাইহাকি দ্বিতীয় খণ্ড 208 পৃষ্ঠা, এই ঘটনা কিন্তু বিদ্যমান আছে। আর যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা যেটা সহিহ বুখারী 3612 নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সেদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আল্লাহ রাসূল মুশরিককে আমাদের প্রতি এত নির্যাতন করছে, আপনি তাদের জন্য বদদোয়া করেন, আপনি কিছু একটা করেন। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে খাব্বাব যে সেই সময় এখনো হয়নি বা সেই যুগ কি এখন এসেছে যে সময় কে বিভিন্ন মানুষকে নির্যাতনকারীরা এতটাই নির্যাতন করতো যে তাদেরকে প্রথমে গর্ত করতো, গর্ত করে সেই মানুষটাকে গর্তে ফেলে দিত, তারপরে তার মানে মাথাটাকে উচ্ছেদ করে দেওয়া হতো। তো এমন ঘটনা আছে যে মুসলিম জাতির উপরে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করা হয়েছে। খুবাইর খুবাই প্রদেল তার আমার অত্যাচারের কথা আমরা হাদিস জানি সহিহ বুখারী 3045 নম্বর হাদিস। তো এই ঘটনা থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে মৃত্যু যদি ঘটে যায় তবুও কিন্তু অন্যদের ঈশ্বরকে বা দেবতাকে তাদের জয় ধ্বনি দেওয়াটা উচিত নয়। একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু স্বীকার করেন রুহুলকে, ঠিক আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু স্বীকার করেনি। অপরদিকে আরেকটা ঘটনা পাওয়া যায়, সেটা হচ্ছে আম্মার বিন ইয়াসসারের ঘটনা। আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতা মাতার হত্যাকাণ্ড দেখলো যে মুশরিকটা হত্যা করে দিল, শেষে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকটা ধরেছে এবং বলছে তুমি এ কথা বলো, মানে কুফরি বাক্য প্রকাশ করতে বলছে, বলো তোমার নবী খারাপ, বলো যে আমার রুহুল হচ্ছে একমাত্র ঈশ্বর বলো। তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ভয় ভীত সন্ত্রস্ত হয়ে সমাজে তাদের প্রত্যেকটা কথা বলে দিয়েছে। এখানে হচ্ছে পয়েন্ট যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ভয়ে ভীতি সন্ত্রস্ত অবস্থাতে কাফেররা যত কুফরি বাক্য বলতে বলেছিল তত হুবলকে ঈশ্বর বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন, এই সমস্ত কথা কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল। যখন তারপরে মুশরিকরা ছেড়ে দেয় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ রাসূলের কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কাঁদাকাটি করে বলছে আল্লাহ রাসূল আমাকে মুশরিকরা ধরেছিল আর এই মতো পরিস্থিতিতে আমি কিন্তু বলেছি যে আমার ধর্ম সঠিক নয়, আপনার সম্পর্কে মন্দ কথা বলেছি, এখন আমার করণীয় কি, আমি কি মুসলিম আছি? মানে আল্লাহ রাসূলের কাছে সে কাঁদাকাটি অবস্থায় এই কথা জিজ্ঞেস করেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে একটা কথা বললেন যে আম্মারকে তুমি যে সময়তে এই বাক্যগুলো বলছিলে সেই সময় তোমার অন্তরের অবস্থা কি ছিল? তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল সেই সময়তে আমি বিদ্বেষ পোষণ অবস্থাতে বলেছি আর আমার অন্তরের মধ্যে ইমান ছিল, মানে আমি ইমানদার অবস্থায় ইমান ছিল, বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণে ঘাটতি ছিল না, আপনি যে নবী এটা নিয়ে বিন্দু পরিমাণে ঘাটতি ছিল না, আল্লাহ যে সত্যি আল্লাহ মাবুদ এই সম্পর্কে বিন্দু পরিমাণে কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ রাসূল কোনো কিছুই বললেন না, আর পাশাপাশি আল্লাহ রাসূল বললেন মুশরিক যদি তোমাকে আবারও ধরে তো তুমি আবার এই কথাই বলে দিবে, মানে তারা যেটা বলতে বলে সেটা বলে দিবে। তো এই হাদিস এই ঘটনা প্রমাণ করে যে মুশরিকরা বা কোনো ব্যক্তি যদি মুসলিমদেরকে জোরপূর্বক যদি জয় ইসলাম বলতে বলে, জয় হনুমান বলতে বলে বা এই ধরনের বিভিন্ন যদি কথা বলতে বলে তো ইসলামে সেটা ধার্তব্য নয় যদি ভিতরে অন্তর ইমান থাকে। কথা বুঝতে পারছেন ভাই? কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা জি 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 ভাই, ভাইজান আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। হ্যাঁ, তো এখানে যে শর্ত একটাই যে ইমানে ইমানের যেন কোনো ঘাটতি না থাকে, যখন বলছেন ইমান যেন সতেজ থাকে,
এটা শুধুমাত্র ভয়ে জীবন বাঁচানোর জন্য সেই সময়তে, কিন্তু কেউ যদি কুফরি বাক্য হতে পারে জয় শ্রীরাম বা যীশু খ্রিস্টকে ঈশ্বর বিশ্বাস করে নিল, যে কোনো কুফরি বাক্য যদি বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু ইসলামে কিন্তু সেটা ধর্তব্য নয়, কেন পবিত্র কোন আয়াত আছে বিষয়। সো না হলে দেখবেন সূরা নাহল 16:106 ঠিক এই ঘটনা, মানে এরকম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আয়াতের বাংলা অনুবাদ যেটা এটা, যে ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুফরি করাতে অথচ তার অন্তরে অন্তরে থাকে ইমান পরিতৃপ্ত, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ধরবেন না। কোন ব্যক্তির মধ্যে ইমান আছে, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে একজন হিন্দু জোর করে ধরেছে, বলছে জয় ইসলাম জয় ইসলাম, 10-12 জন আছে, আমি একটা আলাদা একাই আছি, এখন আমাকে এসে মৃত্যুর হুমকি দিচ্ছে, এর মতো পরিস্থিতিতে যদি আমি জয় ইসলাম বলি, আমার অন্তরে ইমান আছে, অন্তরে ইমান আছে, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, আল্লাহ প্রতি সমস্ত কিছু বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, সমস্ত কিছু আছে, তারপর যদি শুধু মৃত্যুর হাত থেকে যদি বাঁচার জন্য যদি আমি জয় শ্রীরাম বলি বা যে কোনো কুফরি বাক্য প্রয়োগ করি মুখ থেকে, তাহলে ইসলাম বলছে এখানে ধর্তব্য নয়, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম নিয়তের উপর নির্ভরশীল, কারণ আমি কিন্তু এটাকে সত্য বলে বা সত্য মাবুদ হিসাবে কিন্তু জয় ইসলাম বলিনি, এর জন্য কিন্তু ইসলাম এটাকে ধর্তব্যের মধ্যে ধরবে না। তার জন্য দুটো, এখানে সবচেয়ে তাকওয়াশীল না বলাটা, মৃত্যু হয়ে যায় যাক বলবো না, মিশকাতে হাদিসটা এসেছে 50 নম্বর হাদিস, কুতিল দেওয়া হুরুইতা, যদি তোমাকে আগুনে ফেলা হয় হত্যা করা হয় তবু তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। আরেকটা ঘটনা আম্মার বিন ইয়াসার, এই ঘটনা থেকে প্রমাণিত যেটা বলা যায়, কোরআনের আয়াত সাপোর্ট করছে আম্মার বিন ইয়াসার এই ঘটনাকে, যে কেউ যদি ভয়ের কারণে কুফরি বাক্য প্রকাশ করে এবং তার অন্তর যদি ইমান মানে পরিপূর্ণ থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে ধরবে না। কথা বুঝতে পারছেন? জি 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 ক্লিয়ার, এতটাই ইসলাম, ইসলাম এতটাই বলছে, কেউ বললে ফেললে ইমান থাকা অবস্থায় তাকে ধর্তব্যের মধ্যে ধরা হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে নিই, সেটা হচ্ছে যে আমরা তো হাদিস থেকে ভারতের যুদ্ধের ব্যাপারে কিছু পাই, তো সেই ব্যাপারে আমি আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই, সেই যুদ্ধটা কি হয়ে গেছে, ভারতের যুদ্ধের ব্যাপারে যে হাদিস গুলো? জি জি, বিষয়টা হচ্ছে ভাই এরান ভাই, যে সুনান নাসাইতে একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার 3175 নম্বর হাদিস, মুসনাদ আহমদ এসেছে, শোয়েব আহমদ তাহাকি অনুসারে হাদিস নাম্বার 22,396, যেটা আমরা হাদিসের ভাষা হচ্ছে গাজওয়াই হিন্দ, তথা ভারতবর্ষের যুদ্ধ, মানে তথা এটা হচ্ছে ভারতবর্ষের যুদ্ধটাকে সংগঠিত হবে, যে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কিন্তু বার্তা দিয়েছেন 14 বছর পূর্বে। তো এখন এই গাজওয়াই হিন্দ এটা কি হয়েছে কি হয়নি, এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, তো মুসলিম ওলেমাদের মধ্যে ইখতিলাফ মত পার্থক্য আছে, অনেক ওলেমা তারা বলেছে যে গাজওয়াই হিন্দ হয়ে গেছে, কখন হয়েছে, 98 হিজড়িতে, মানে 98 হিজড়ি মানে এখন চলছে 1440 হিজড়ি, 98 হিজড়ি মানে আজ থেকে প্রায় 1300 বছর আগে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানার মধ্যেই এই গাজওয়াই হিন্দ হয়ে গেছে। কি করেছে, অনেক বিশেষজ্ঞদের মত যে মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে গাজওয়াই হিন্দটা সংগঠিত হয়েছে। আর সুনান নাসাই 3175 নম্বর যে হাদিসটা আসছে, যে গাজওয়াই হিন্দ প্রসঙ্গে, জেনে রাখবেন গাজওয়াই হিন্দ প্রসঙ্গে যতগুলো হাদিস আছে তার মধ্যে একটা হাদিস সহি, শুধু সুনান নাসাইর এই হাদিসটা, বাকি যতগুলো হাদিস আছে একটা হাদিস সহি না, সুনান নাসাইতে 3-4টা হাদিস এসেছে গাজওয়াই হিন্দ প্রসঙ্গে, একটা হাদিস সহি নয়, একটা হাদিস সহি, সেটা হচ্ছে 3175 নম্বর হাদিস। আর অধিকাংশ বিশেষজ্ঞদের মত যে গাজওয়াই হিন্দ এটা সংগঠিত হয়েছে, যেটা মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তিনি করেছেন 98 হিজড়িতে। এখন পয়েন্ট আর একটা, যে গাজওয়াই হিন্দ কি আবার হতে পারে, আবার কি ভারতবর্ষের যুদ্ধ হতে পারে যদি ওই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে যায়? তো মনে রাখবেন যে গাজওয়াই হিন্দ মানে বা যুদ্ধ, গাজওয়াই হিন্দ মানে হিন্দের সঙ্গে যুদ্ধ, তো ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ, এটা কি আবার হতে পারে? তো জি, এটা হতে পারে, মুসলিম বিশেষজ্ঞরা কখনো কিন্তু দ্বিমত পোষণ করে না যে ভারতবর্ষের যুদ্ধ হবে না। এখন মনের আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে, যে এই যে গাজওয়াই হিন্দ বা ভারতবর্ষ মুসলিমরা যুদ্ধ করবে, এই যুদ্ধটা কি মুসলিমরা ইচ্ছাকৃত ভাবে করবে, এমনি কি মানে যুদ্ধটা লাগিয়ে দিলে মুসলিমের সঙ্গে, এমনটি নয়। ইসলামিক কনসেপ্ট অনুসারে পৃথিবীর ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করে, কটা ভাগে, 3টে ভাগে, ইসলামিক কনসেপ্ট অনুসারে বিশ্ব জগতের ভূমিকে 3টে ভাগে ভাগ করে। একটা হচ্ছে দারুল ইসলাম, দারুল ইসলাম মানে যেখানে পবিত্র কোরআনের আয়াতকে সংবিধান রচনা করে হয়েছে, কোরআনের কোনো খিলাফ করে না, যেমন সৌদি আরবিয়া, এটা হচ্ছে দারুল ইসলাম, এখানে অস্ত্রের জিহাদ নিষিদ্ধ হারাম। 2 নম্বর আরেকটা আছে দারুল আমান, দারুল আমান মানে যেখানে মুসলিমরা নিজের ধর্ম পালন করতে পারে, তাদেরকে কেউ বাধা দেয় না, পক্ষে কেউ যায় না, বিপক্ষে কেউ যায় না, তথা মুসলিমরা নিজের ধর্ম পালন করতে বিন্দু পরিমাণে বাধা পায় না।
এইসব দেশগুলোকে যে ভূখণ্ডকে বলা হয় দারুল আমান, যেমন আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে মুসলিম ওলেমা যারা আছে তারা কিন্তু ভারতবর্ষকে বিগত দিনে কিন্তু দারুল আমান ফতোয়া দিয়েছে, ইংরেজদেরকে যখন 1857-তে তাড়িয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু মুসলিমরা কিন্তু ভারতবর্ষকে দারুল আমান বলা হয়। কেন? এখানে মুসলিমরা ধর্ম পালন করতে পারে। আরেকটা 3 নম্বর ইসলামী ভূমি আছে যেটাকে বলা হয় দারুল হাক, এই দারুল হাক দ্বারা যেখানে মুসলিমকে ধর্ম পালন করতে বাধা প্রদান করা হয়। কোন ইবাদত? একদম ফরজ ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইসলামে যত বিধান আছে প্রত্যেকটা বিধানে রাষ্ট্র হস্তক্ষেপ করে, সেই সময়তে সেই রাষ্ট্রকে বলা হয় এটা দারুল হার। এখন গার্জওয়াই হিন্দ, এটা কি মুসলিমরা এখন করতে চায়, ভারতবর্ষ করতে চায়, তো এটা কি মুসলিমরা যখন তখন করতে পারবে? এটা কিন্তু বলতে না করতে পারবে। কেন? যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের এই মানে ভারতবর্ষের রাষ্ট্রকে দারুল হার তথা আখের রাষ্ট্র বলে ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুসলিমরা যুদ্ধ করতে পারবে না। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন, এখন ভারতবর্ষে যদি কোনো শাসক রাষ্ট্র নায়ক যদি মুসলিমদের ধর্ম পালনে বাধা না দেয়, কোনো বাধা দেয় না, নামাজ পড়ছে করুক, রোজা করছে করুক, হজ করছে করুক, যাকাত দিচ্ছে দিক, কোনো কিছু বাধা প্রদান করে না, যেমনটা আমাদের ভারতবর্ষের সংবিধানে কিন্তু আছে। ভারতবর্ষের সংবিধানে মানে টোটাল মানে প্রত্যেকটা মানুষের টোটাল 6টা অধিকার আছে, তার মধ্যে 25 নম্বর মানে অনুচ্ছেদ থেকে 28 নম্বর অনুচ্ছেদ মানে ভারতবর্ষের সংবিধানের ধারা, এই 3টে ধারাতে মানুষের মৌলিক অধিকার ধর্মীয় অধিকারের কথা বলা হয়েছে। 25 নম্বর অধ্যায় মানে অনুচ্ছেদ বলছে যে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, প্রচার করতে পারবে। এই মৌলিক অধিকারের মধ্যে আরেকটা যে কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারি ভাবে চলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ধর্মীয় শিক্ষা ছাত্রদের নিজেদের ইচ্ছা, মানে যেমন যে কোনো ধর মানে কোন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনাকে এখন রামায়ণ পড়াতে চাই তো ভারতবর্ষের সংবিধান বলছে না মুসলিম যদি বলে আমরা রামায়ণ করবো না, তো সরকার এখানে বাধ্য করতে পারবে না। কথা বুঝতে পারলেন কি? মানে ধর্মীয় শিক্ষাটাও সেটা হচ্ছে নিজেদের ইচ্ছাধীন, আমি চাইলে আমি রামায়ণ পড়তে পারি, চাইলে আমি ধর্মীয় আমাদের মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারি। বাংলাদেশের সংবিধান কিন্তু এমনটা আছে, বাংলাদেশের সংবিধান আমি যেটা দেখলাম 41-এর বি মানে 41-এর 2 নম্বরে ওখানে এটাই আছে যে মানে অমুসলিম হিন্দুদেরকে কোরআন পড়তে বাধ্য করতে পারবেন না, মানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্য করা যাবে না। তো এটা যে মূল কথা যেটা যে গাজাহীন বা যুদ্ধ তখন সংঘটিত হবে এটা কি মুসলিমদের জন্য হবে? উত্তর হচ্ছে না, মুসলিমরা যুদ্ধ নিজেরা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুসলিমদেরকে তাদের ফরজ পালনে বাধা দেয়, নামাজ, হজ, যাকাত যতক্ষণ বাধা প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষকে দারুল হার্ব বলা যাচ্ছে না আর ভারতের সঙ্গে যুদ্ধ হচ্ছে না। এখন আরেকটা পয়েন্ট, যে যুদ্ধ যদি ভারতের সঙ্গে করতে হয় তাহলে দোষটা কাদের? মুসলিমদের না অমুসলিমদের? দোষটা কিন্তু অমুসলিমদের। কেন? কারণ হচ্ছে এটাই, যতক্ষণ না পর্যন্ত মুসলিমদেরকে বাধা প্রদান করছে ততক্ষণ তো মুসলিমরা যুদ্ধ করবে না, এটা হারাম। যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার হোক বা অন্য কোন সরকার হোক মুসলিমদেরকে নিজেদের ধর্ম পালন করতে বাধা প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে বা পৃথিবীর অন্য রাষ্ট্র নায়কের সঙ্গে যুদ্ধ করে ইসলাম হারাম করেছে, করা যাবে না। যখনই বাধা প্রদান করবে যে তোমরা এখন থেকে কুরবানি করতে পারবে না, তোমরা আজান দিতে পারবে না, পবিত্র কোরআন পড়া যাবে না, বুরখা পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, হজ করা যাবে না, যাকাত দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত পাবান্ধ মানে এটাকে বন্ধ না করে দিচ্ছে সরকার তরফ থেকে ততক্ষণ পর্যন্ত মুসলিমরা যুদ্ধ করতে পারবে না, আর যদি তারা করে তখনই যুদ্ধটা ফরজ হয়ে ইসলাম। বুঝতে পারছেন? এখন এখন যুদ্ধ এটা কি করার শুধু জন্য, এটা কি হ্যাঁ যুদ্ধ এটা করার কি জন্য বলেন 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 এটা কি আপনাদের সরকারের পক্ষ থেকে আইন আইনটা প্রয়োগ করার পরে এই যুদ্ধ, না এখন যেমন আপনাদের ভারতবর্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম মুসলিমদেরকে যেভাবে সালাতে বাধা দেওয়া হচ্ছে বা মসজিদে হামলা করা হচ্ছে, এই ক্ষেত্রে এখন আমাদের কি করণীয়? হ্যাঁ খুব ভালো প্রশ্ন। এখানে যে এখন বিশৃঙ্খল ভাবে বা মানে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে কর্মগুলো করা হচ্ছে, এই সময় থেকে আমাদের জন্য যুদ্ধ ফরজ? জি না, যুদ্ধ ফরজ তখন হবে যখন রাষ্ট্র এটাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। রাষ্ট্র যখন হস্তক্ষেপ করছে, মানুষ ব্যক্তিগত ভাবে যদি মুসলিমকে হত্যা করে মেরে ফেলে এখানে কিন্তু এই বিধান জারি করা যাবে না। কথা বুঝতে পারছেন? যখন রাষ্ট্রীয় ভাবে যখন এগুলোকে লঙ্ঘন করা হবে, মুসলিমদের অধিকার দেওয়া হবে না, সেই সময়তে জিহাদটা ফরজ হয়ে যায়। এখন আমাদের একটাই
যদি অমুসলিম বা নরেন্দ্র মোদী সরকার বা ভারতবর্ষের বিভিন্ন মানে বিভিন্ন জায়গা বা পৃথিবীর বিভিন্ন জায়গার যদি রাষ্ট্রনায়ক চাই মুসলিমদেরকে আমরা বাধা দেব, তখন যুদ্ধ ফরজ হয়? তো আমরা তো চাইছি যে আমাদেরকে নামাজ, হজ, যাকাত এগুলো তো বাধা দেন না, দিলে ফালতো ফ্যাসাদ এখানে ফিতনা সৃষ্টি হবে। তো মূলত যুদ্ধের জন্য দায়ী কারা? যুদ্ধের জন্য কোনো মুসলিমরা দায়ী না, কারা দায়ী? অমুসলিমরা। যতক্ষণ আমাদেরকে বাধা প্রদান করছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য জিহাদ করা হারাম, কত বুঝতে পারছেন? তো এই জন্য বলি কার্যহীন, এটা যদিও না হয়ে থাকে যদি ভবিষ্যতে হয়, তো এই যুদ্ধটা কাদের জন্য হবে? এটা মুসলিমদের অপরাধের জন্য নয়, এটা অমুসলিমদের অপরাধের জন্য। আমরা মুসলিম চলাফেরা করছি, উঠা বসা করছি, ভ্রাতৃত্বপূর্ণ ভাবে বজায় রেখে চলাচল করছি, কেন আমাদের ধর্ম পালনে বাধা দিবে? বুঝতে পারছেন? তো ইসলামের দুটো কনসেপ্ট দিয়েছে, যদি এমন মানে শাসক চলে আসে যে ফরজ পালনে বাধা দেয়, এক্ষেত্রে করণীয় কি? এত মুসলিম আমার আপনার করণীয় কি? ইসলাম দুটো রাস্তা দিয়েছে, এক সেখানে যুদ্ধ করে থাকতে হবে, দুই নচেৎ তুমি দেশকে ত্যাগ করে অন্য দেশে চলে যাও, এদেশে থাকাটাই হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হয় সেই সময় ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো প্রান্তে নিরাপদ ঘটনা ঘটে, তো সেই সময় দুটো রাস্তা খোলা মুসলিমদের জন্য সাধারণ। এক নম্বর হচ্ছে আপনাকে হিজরত করতে হবে, আপনার দেশ ত্যাগ করে যে দেশে আপনি ধর্ম পালন করতে পারবেন সে দেশে চলে যাওয়া, আর দুই নম্বর নাহলে আপনাকে রাষ্ট্রে থাকতে হবে, তখন আপনাকে যুদ্ধ করতে হবে। এখন সার্বিক ভাবে একটু ভালোভাবে ঘেটে দেখেন যে একজন মানুষ কে নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম পালন করতে দিচ্ছে না সরকার, পদে পদে মারছে, আঘাত করছে, তাদের কোনো অধিকার নেই, এখন এই মানুষটা কি করবে? এই মানুষটা কি করবে? তার পথ কি? হয় তাকে স্থান পরিবর্তন করতে হবে, জায়গা ত্যাগ করে চলে যেতে হবে, ইসলাম সেটাই বলেছে। এখন সাধারণ মানুষ তার যদি সামর্থ্য না হয় পৃথিবীর অন্য কোনো জায়গাতে রাষ্ট্রে বসবাস করার, এই ব্যক্তি কি করবে? যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে কি করলো? সে হিজরত করলো, মানে ভারতবর্ষকে ত্যাগ করে সে অন্য জায়গাতে চলে গেল, ঠিক আছে, ম্যাটার ক্লিয়ার, কিন্তু ইসলাম এই পথটাও খুলে দিয়েছে। এখন যে সাধারণ মানুষ যার অর্থ নাই, সম্পত্তি নাই বা বিদেশে যাওয়ার মতো সামর্থ্য নাই, এই ব্যক্তি কি করতে হবে? এই ব্যক্তির জন্য কি, যেহেতু তাকে ধর্ম পালন করতে দিচ্ছে না, আর তাকে ধর্ম পালন করতে হবে নিশ্চিত, তাকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করতে হবে, সে মুসলিমই নয়। আবার যদি সে করে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি যদি করে, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে মানে নির্যাতন করা হবে। এখন এই ব্যক্তি করণীয় কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে বাধ্য, আর যদি করে সরকার তাকে নিপীড়ন করবে। তো এই ক্ষেত্রে কি, যখন নিপীড়ন করছে সরকার, যতক্ষণ নিপীড়ন না করবে ততক্ষণ তারও হাত তোলা বা জিহাদ করা, বস্ত্র ধারণ করা, এটা জায়েজ নয়। এটা সিম্পল একটা বিষয়। তো এটা সার্বিক দোষ কিন্তু শাসকের, মুসলিমদের দোষ এখানে নাই। যুদ্ধ ইসলামে যখন বলেছে এটা শাসকের দোষ, শাসক এখন নরেন্দ্র মোদী কাল থেকে বলে দিক, ভারতবর্ষের মানে পৃথিবীর যে কোনো রাজধানী বলে দিক যে না, মুসলিমরা তাদের ধর্ম পালন করছে, বাধা দেওয়া যাবে না, তার নামাজ পড়ছে, করুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, কুরবানি দিক, এখানে আমাদের দেখার কোনো ব্যাপার নাই, এটা সেকুলার একটা দেশ, সেকুলার চলুক। তো ভারতবর্ষের জীবনেও কখনো যুদ্ধ হবে না। তারপরে যদি কোনো মুসলিম যদি সরকারের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে বা জিহাদ করে, অস্ত্র ধারণ করে, ইসলাম সেটা হারাম করেছে, করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ, যদি আপনি ধর্ম পালন করতে পারেন। কথা বুঝতে পারছেন? এখন আমি এটাই বলি যে গাজ্জয় হিন্দ হোক আর যে কোনো যুদ্ধের জন্য দায়ী, একটাই যে অমুসলিম শাসক যতক্ষণ মুসলিমদের নির্যাতন না করবে ততক্ষণ যুদ্ধ করা ইসলাম জায়েজ নয়। কেন সূরা মুমতাহিনা 60:8 আল্লাহ তাআলা বলেছে যে যেসব মুশরিকরা আছে, যা তোমাদের সঙ্গে লড়াই করে না, তোমরা তাদের সঙ্গে লড়াই করো না, তোমরা তাদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে চলাচল করো, আল্লাহ তাদের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখতে নিষেধ তোমাদেরকে করে নাই, স্পষ্ট আয়াত। আবার কোরআন বিভিন্ন জায়গাতে আছে, সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ সেখানে স্পষ্ট বলেছে যারা তোমার ধর্ম পালনে বাধা প্রদান করে, যারা তোমাকে মসজিদে প্রবেশ করতে নিষেধ করে, যারা তোমাকে হজ মানে কাবা শরীফে ঢুকতে বাধা প্রদান করে, এদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা এটাতে একটা সমাধানে আসে, যতক্ষণ একটা সন্ধিতে আসে। এখানে দুটো পয়েন্ট, দুটো কনসেপ্ট আছে ইসলামে, যতক্ষণ মুসলিমকে বাধা প্রদান না করবে ততক্ষণ সে অমুসলিম শাসক হোক, মুসলিম শাসক হোক, তার বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা, অস্ত্র ধারণ করা, এটা জায়েজ নয়। কখন জায়েজ? যখন একটা কথা বারবার, যখন মুসলিমকে নামাজ, রোজা, হজ, যাকাত বাধা দেবে, সেই সময় মুসলিমের জন্য দুটো পথ, একটা দেশ ত্যাগ করা, দুই সেখানে নির্যাতন ভোগ করা, আর মানে সেই সময় যুদ্ধ করা। এখন যদি সে নামাজ, রোজা, হজ, যাকাত করতে চায়, সরকার এসে সেটা ওর সরকার কাছে বেআইনি, সরকার তাকে অপমান অপদস্ত করবে ধর্ম পালনের জন্য, সেই সময় মাস্টার কখন কি, একটাই পথ যে আমাকে বাঁচতে হবে, এটা তো একদম সর্বশেষ, যুদ্ধটা হাত তোলাটা, হাতে অস্ত্র একদম সর্বশেষ, যখন একদম মানে তার চোখ পর্যন্ত পানি উঠে পড়েছে, নাকের উপর পর্যন্ত পানি উঠে পড়েছে, হাবুডুবু খাচ্ছে, কি করবে? এখন যদি নামাজ, রোজা, হজ, যাকাত কুরবানি বাদ দিয়ে দেয়, তার ফল হারাম,
জাহান্নাম চোখ যেতে হবে। আবার যদি নামাজ হজ জাকাত করে তো সরকারের কাছে বেআইনি, এটা বেআইনি, এখন তাকে কি করতে হবে, পরকালে পাঠাতে হবে। সেই সময় তাকে কি যে আমাকে নামাজ পড়তে যদি যুদ্ধ করতে হয়, আমাকে যদি হত্যা করতে হয়, মানে আমাকে যদি মারে কেউ, তা আমাকে একটা পাথর মারতে হবে। তাহলে বুঝতে পারছেন কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ধর্ম কত সুন্দর, কত। জি জি তো আপনি এখন যে জায়গায় আছেন, আপনারা কেমন আছেন, আপনারা নিরাপদ আছেন তো? বিষয়টা আমাদের পশ্চিমবাংলা আলহামদুলিল্লাহ গত 2 মাস আগে পর্যন্ত, মানে আজ থেকে 2 মাস আগে পর্যন্ত আমাদের পশ্চিমবাংলাতে কোনো রকমের সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথা আমরা শুনতে পেতাম না। যদিও কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ভাবে হতো, তো সেক্ষেত্রে দেখা যেত যে তারা নিজেরাই সংশোধন করে নিত। দেখছি উত্তর 24 পরগনায় একটা দাঙ্গা হয়েছে মুসলিমের সঙ্গে মুসলিমের, তো ওটা ওখানে সীমাবদ্ধ ছিল, ওটা ভাইরাল হতো না। কিন্তু এখন আমরা 2 মাস পর থেকে দেখছি রেজাল্ট আউটের পর থেকে যে আমাদের পশ্চিমবাংলার মূল টার্গেট গোটা ভারতবর্ষের মধ্যে এখন পশ্চিমবাংলাকে কব্জা করা, যারা গেরুয়া সন্ত্রাসী আছে তাদের মূল উদ্দেশ্য এখন আমাদের পশ্চিমবাংলাকে কন্ট্রোল করা বা পশ্চিমবঙ্গকে মানে তাদের কন্ট্রোলে নিয়ে আসা। তার জন্য যতটা সম্ভব তারা কিন্তু কাজ চলছে, এটা 2 মাসের ঘটনা। আর আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে সেম একই জিনিসের জয় ইসলাম ধ্বনি বল, তার মারামারি, হত্যা, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা, এটা কিন্তু সব জায়গাতে চলে আসছে। আর আমাদেরকে চলাচলেতে অনেকে হিন্দু ভাই আছে বলে তোরা পাকিস্তানি, তোরা পাকিস্তানে যা, মানে আমাদেরকে একটা অভিযোগ যে তোরা পাকিস্তানে যা। তো আমরা এই জন্য বলি যে ভাই দেখেন যে আমরা যারা ভারতের মুসলিম যারা আছি, যে আমরা ভারতের মুসলিম আছি, তো আমরা তো সবচেয়ে বেশি ভারত প্রিয়, ভারত ভক্ত বলতে পারেন। কেন, কারণ কি? বিষয় হচ্ছে যে আমরা ভারতবর্ষে মুসলিমরা আছি, আমরা সবচেয়ে দেশভক্তি বেশি, আমাদের দেশভক্তিটা বেশি আছে বলে এখন পর্যন্ত আমরা ভারতে আছি। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এটা, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান যখন বিভক্ত হয়ে ভাগ হয়ে গেল, তো সেই সময় দেখেন ভাগটা কিন্তু ধর্ম ভিত্তিতে হয়েছিল। আমরা সবাই জানি যে ধর্মের ভিত্তিতে কিন্তু দেশ ভাগ হয়েছিল। তো সেই সময়তে দেশ ভাগের কারণে যদি ভারতবর্ষ বিভক্ত হয়, তো অনেক মুসলিম কিন্তু পাকিস্তানে চলে গেছে, কিন্তু তারপরে আমরা কিন্তু যাইনি। কেন জানি ভারতবর্ষকে ভালোবাসি বলে আমরা জানি রে ভাই, যদি মানে ভারতবর্ষকে ভালোবাসি বলে তোমরা এখন পর্যন্ত আছি এই সময়তে, হচ্ছে আমরা বাংলাদেশে অথবা আমরা পাকিস্তানে চলে যেতাম। বুঝতে পারছেন তো? তো আমরা যারা এখন ভারতবর্ষে এখনো বাস করছি, আমরা মানে পিওর 100% পিওর আমরা ভারতবাসী। কেন আমরা পাকিস্তানে যাইনি, আমরা কোথায় বাংলাদেশে যাইনি, আমরা ভারতে আছি। তো ওদের চেয়ে আমরা বেশি ভারতবর্ষকে ভালোবাসি। তার জ্বলন্ত প্রমাণ 1857 সালের যুদ্ধে মুসলিমরা 57,000 মুসলিম শহীদ হয়েছে, যুদ্ধ করেছে, একাধিক প্রমাণ আছে। আমাদের মুসলিমকে বলছে জোর করে জয় মানে বন্দে মাতরম বলতে, ভাই বন্দে মাতরম কিন্তু মুখে বলে লাভ দিই, আমরা ভারতবর্ষের মাটিতে প্রতিদিন 5 বার আমরা কি সিজদা দিই গেলি না ভারতের জন্য? শুধু বন্দে মাতরম, দেশের মাটিকে, দেশের মাটিকে সম্মান করা, ভালোবাসা, মুখ দ্বারা সম্মান করা কি প্রয়োজন? আরে ভাই ভারতবর্ষের মাটিতে প্রতিদিন আমরা নামাজ পড়ছি, আমরা সিজদারত অবস্থায় আছি, এর চেয়ে কি লাগবে? হ্যাঁ না ভাই, অবশ্যই অবশ্যই। জি এগুলো কি বলেন তো তো নাকি শুনে একটা আপনারা লাভ নাকি? আপনাদের ওইখানে যে রাজনৈতিক, যে মানে এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি গুলো চলতেছে, এগুলা নিয়ে কি আপনাদের মানে আপনাদের মানে এখন যে অনিশ্চয়তার মধ্যে যে আপনাদের পরিবারগুলো যেভাবে আছে, তো এখন এই রাজনৈতিক আর মানে আপনাদের মধ্যে যে সমাধানের কোনো পথ আপনাদের মানে কোনো ইয়ে করতেছেন না আপনারা? দেখেন সমাধানের পথ বলতে গেলে, সমাধান যদি কেউ করতে না চায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? কিছু করণ নাই। কেন দেখেন ভালো করে, যেমন আমি এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন যে এখন যেমন আমরা মিডিয়াতে দেখতেছি যে ফেসবুক ইন্টারনেটে আমরা পাচ্ছি, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে কিন্তু আপনাদের এসব খবরগুলো আমরা পাচ্ছি না। কিন্তু আরেক দিকে আবার দেখা যাচ্ছে যে যেমন কিছু দেখা যাচ্ছে যে তাবরিজ হত্যাকাণ্ডেরও আমরা শুনেছি চোর আখ্যা আখ্যা দেওয়া একটা মিথ্যা মামলা করা হলো। তো এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখতেছেন এই মিডিয়ার যে কারসাজি? বিষয় কি একটা কথা বলেন তো, যে আমি একটা কথা এই জন্য বলি প্রথম থেকেই, যে মানুষের এখন মাইন্ড কে যারা কন্ট্রোল করছে তারা মিডিয়া। যেমন আপনি কোন চাল খাবেন, বাসমতি চাল খাবেন না অন্য কোনো চাল খাবেন, এটা কে নির্ধারণ করবে? এটা আপনি না, আপনার স্ত্রী না, এটা কে নির্ধারণ করে? তো আপনার মিডিয়া। মিডিয়া বারবার এত পরিমাণে ইয়ার দেয়, এত পরিমাণে বোঝায়
যে এটা সে যেটা বলে এটা সেটা বলে, আপনার মাইন্ডকে তারা কন্ট্রোল করে, মানে আপনার পুরো চিন্তাধারাকে এখন কন্ট্রোল করছে মিডিয়া। আপনি কোন পোশাক পরবেন এটা কিন্তু মিডিয়া নির্ধারণ করে, আপনি বাজারে কখন যাবেন, কখন ঘুম থেকে উঠবেন, আপনি আজকে কি পোশাক পরবেন, কোন পোশাকটা আপনাকে ভালো লাগবে, সম্পূর্ণ কিন্তু এখন মিডিয়া কিন্তু মানুষকে কন্ট্রোল করে। আর মিডিয়াকে কন্ট্রোল করছে তারা, যারা চাই যে ভারতবর্ষে মুসলিম না থাকুক, বুঝতে পারছেন তো? মানে এখানে দুটো আমি পয়েন্ট বলতে চাইলাম, যে মিডিয়া মানুষের মাইন্ডকে কন্ট্রোল করে, এমনকি ভোটে কে জিতবে এটা মিডিয়া আগে থেকে জানিয়ে দেয়। আপনি দেখেছেন এটা ভারত বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় ধরে থাকে, ভোটে যে কে জিতবে মিডিয়া এমন খবর শোন করে, ওরা কিন্তু জানিয়ে দেয় যে ভোটে কে জিতবে কে হারবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষ মানে এখন মিডিয়ার উপরে নির্ভরশীল, আর মিডিয়া কে যারা কন্ট্রোল করে তারা ওই স্তরের মানুষ যারা রাজনীতি করছে ধর্মকে সামনে রেখে, এবং এক শ্রেণীর বিশেষ গোষ্ঠীকে যারা নির্যাতন করছে। তো এটা তো সমাধান আসা সম্ভব নয়, কেন মিডিয়াকে চালাচ্ছে তো তারা, আর সাধারণ জনগণকে চালাচ্ছে মিডিয়া। মিডিয়া যা বলবে সাধারণ মানুষ তাই করবে, মিডিয়া যেটা বলবে সাধারণ মানুষ তাই শুনছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যে অনেক মানুষ এসে দেখবেন যে সিনেমা দেখছে খুব ইমোশনাল সিন গুলো কিন্তু কাঁদে, কাঁদে কি কাঁদে না, অনেক মানুষ কাঁদতে শুরু করে, চোখে পানি গড়িয়ে পড়ছে, কেন মিডিয়া তার মাইন্ডটাকে ওইভাবেই করে নিয়েছে। কিন্তু দেখা যায় যে অভিনয় করছে, যার অভিনয় দেখে মেয়েটা বা ব্যক্তিটা কাঁদলো, ওই লোক কিন্তু অভিনয় করার শেষে সঙ্গে সঙ্গে প্রডিউসারকে বলছে অভিনয়টা কেমন হয়েছে, কেমন কাদা হয়েছে, বলছে হ্যাঁ খুব সুন্দর কাজ হয়েছে, হ্যাঁ বেস্ট সিন। উনি কাঁদছেন বিশেষ করে টাকার জন্য, মানে উনি যত সুন্দর অ্যাক্টিং করে কাঁদতে পারবে উনিকে তত তার মানে কদর বাড়বে, তত টাকা পয়সা তাকে বেশি দেওয়া হবে। আর এই মানুষ সাধারণ আমজনক তার অভিনয় দেখে কাঁদছে কেন, কারণ মানে তাকে এতটাই হিপনোটাইজ করে ফেলেছে তার চিন্তাধারাকে, যে দুটোকে এক করে দিয়েছে। তো এটা হচ্ছে মূল কারণ, যে আমি এই জন্য বলি সবচেয়ে বড় সন্ত্রাস বা সন্ত্রাস সৃষ্টি মানুষের মাঝে মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে মিডিয়া গুলো সবচেয়ে বড় সন্ত্রাস। আর এই সন্ত্রাস গুলোকে বা এই মিডিয়া গুলোকে ক্যাপচার করেছে, কন্ট্রোল করছে তারা, যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতা মনে করে মানবতার তাদের কাছে দাম নেই। তো এটা তো সমাধান কখনোই অসম্ভব নয়। আর মিডিয়ার কিছু কৌশল আছে, খুবই সূক্ষ্ম কৌশল, তাদের কৌশল অনেকগুলো কৌশল এমনটা, ধরুন তাহরেজ একটা হত্যাকাণ্ড ঘটল কিছুদিন আগে, তো ভারতবর্ষের প্রত্যেকটা মিডিয়া কিন্তু তাহরেজ হত্যাকাণ্ডের কথা আলোচনা করেছে। তো আলোচনার বিষয় কি, বিষয় তারা বারবার একটা কথা প্রকাশ করছে যে তাহরেজ সে একটা বাইরে চুরি করতে গিয়েছিল, সে ধরা পড়েছে, সন্দেহজনক ভাবে তাকে ধরে ধরেছে। দেখেন একটা মানুষকে হত্যা করে ফেলা হয়েছে, তাকে জয়স্টিকা ফলানো হয়েছে, কিন্তু মিডিয়া তাপসের ঘটনা সামনে নিয়ে আসছে, নিয়ে আসছে কিভাবে, নিয়ে আসার মধ্যে পার্থক্য আছে। তারা মানুষের চিন্তার যেন একটু দুর্বল হয়ে যায় সেটা করতে চাইছে, হ্যাঁ তাপস এসেছিল ঝাড়খন্ড একটা বাড়িতে চুরি করতে গেছে, ধরা পেয়েছে, কিন্তু এটা সন্দেহ, এটা প্রমাণিত নয়। তারপরে যে চুরি করতে গেছে সন্দেহ করে বলেছে, এটা অপবাদ, তারপরে যে ক্ষতি, কিন্তু মিডিয়া এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে চুরি করতে গেছে তার জন্য হত্যা করেছে। মানে ভারতবর্ষের যে ইতিহাস সেগুলো আখলাখের মৃত্যুর পছন্দ জানি, যে আখলাখ গরুর মাংস তার ফ্রিজে ছিল, এই সন্দেহের কারণে বেশ কিছু হিন্দু যুবক তাকে হত্যা করেছে, তখন মিডিয়াতে এই খবর গুলো প্রচার হচ্ছে। কিন্তু বিষয় কি, ইস্যু কি, মিডিয়াতে বিতর্ক হচ্ছে এটা নিয়ে যে আখলাখের বাড়িতে আসলে গরু মাংস ছিল না খাসির মাংস ছিল। চিন্তা করেন একটা মানুষকে হত্যা করেছে, মেরে মেরেছে, এবার এটা যে নিন্দা জানাবে, তারা নিন্দা না জানিয়ে বলছে আসলে কি মানে বিষয়, যে আখলাখের ফ্রিজে কি ছিল, গরু মাংস না ছাগলের মাংস না মুরগির মাংস। মানুষ এমন ভাবছে যে না আখলাখের কথা তো মিডিয়া গুলো দেখাচ্ছে, তাপরে কথাগুলো মিডিয়া দেখাচ্ছে, কিন্তু কি দেখাচ্ছে, মানে যেটা ঘটেছে সেটাকে ফোকাস না করে অন্য একটা ইস্যুকে টেনে নিয়ে আসছে। এখন যে কেউ কোনো মানুষ যদি দেখে যে তাবরেজ তাকে হত্যা করা হলো, সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মানুষ মেরে ফেলছে, তাহলে খবরটা কি, একটু তামাচা পড়ে গেল না, কিছুটা হলো 50% হলো মানে মানুষের মধ্যে আবেগটা কাজ করবে না, মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, মাইন্ডটা চেঞ্জ করে দেওয়া, মানে মিডিয়ার কাজ হচ্ছে এটা মাইন্ডটা চেঞ্জ করে দেওয়া। তো ঠিক এই জিনিসটা বারবার মিডিয়ার ক্ষেত্রে ঘটে। তার জন্য একটা কথা তো বলি, যে মিডিয়া বর্তমান রাতকে দিন করছে, দিনকে রাত করছে, নায়ককে দিলের দিলের কে নায়ক করছে, এটা তো জ্বলন্ত প্রমাণ অনেক জায়গাতে আমরা দেখি। প্লাস মিডিয়ার আরো কারসাজি আছে, যে মিডিয়াতে যখন কোন নিউজ চ্যানেলে মানুষকে ডাকা হয়, কোনো মানুষকে যখন ডাকে মুসলিমদের তরফ থেকে কোনো বিতর্কের জন্য, আমরা দেখি সাধারণ একটা মুসলিমকে ডেকে নিয়েছে, সাধারণ মুসলিম যে বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট সম্পর্কে ভালো জানে না বা এত কিছু জানে না, ওদেরকে নিয়ে গিয়ে বিতর্ক জড়িয়ে দেয়, যে হাসির পাত্র বানায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। তো ভাই এটা হচ্ছে কি, যে মিডিয়া ভাই তাদের কন্ট্রোলে, সমস্ত মিডিয়া গুলো তাদের যারা ক্ষমতায় আছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, সাধারণ মানুষকে মিডিয়া কন্ট্রোল করে, সাধারণ মানুষরা নিজেরা নিজেদের চিন্তা করে না,
ওনাদের মাথাতে যে চিন্তাটা প্রবেশ করানো হয় ওনারা সেটা নিয়ে ভাবে, তার জন্য তোমার সিনেমা থেকে কাজে নেবেন। দেখে এরকম অবস্থায় আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক, আল্লাহ সহি সালামত রাখুক। তো আপনাদের এই এই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আমরা আছি, আপনাদের এই অবস্থা দেখে তো আমরা খুব কষ্ট পাচ্ছি, আমাদের কি করা উচিত আমাদের জন্য, আপনারা কি সাজেশন দিবেন? দেখেন আপনাদের দুটো পয়েন্ট এখানে, দুটো করণীয়। এক, আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, কারণ যখন আপনি দেখছেন আপনার মুসলিম ভাই প্রতি নির্যাতন হচ্ছে, আর ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিনের মুমিনের ভাই সুলভ হুজুরের দায়িত্ব 10, তো স্বাভাবিক ভাবে আপনি কষ্ট পাবেন, স্বাভাবিক আপনারও তো রক্ত জজবা বৃদ্ধি পাবে এইসব ঘটনা দেখে। তো এক্ষেত্রে আপনার করণীয় কি, ওই যে আম্মা দিন বলেছে যে আম্মা তুমি ধৈর্য ধারণ করো, আম্মার এই পরিবারকে ধৈর্য ধারণ করতে বলেছে, তোমার জন্য আমি জান্নাত দেখতে পাচ্ছি। তো আপনার নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, আর আমরা ভারতবাসী যারা আছি তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, প্রথম কাজ। আর দুই নম্বর কাজ, যে এখানে যে হট্টকারিতা করে ভারতবর্ষে কেউ আক্রমণ করবে, হামলা করবে, এটা ইসলামে স্পষ্ট হারাম। কতক্ষণ? যতক্ষণ না মুসলিম ওলেমারা, যারা মুসলিম ওলেমা আছে, দারুল উলুম দেওবন্দ আছে, জামিয়া সালাফিয়া আহলে হাদিসদের আছে, বেরলভীদের আছে, যতক্ষণ না মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ এই ফতোয়া না দিচ্ছে যে ভারতবর্ষে এখন দারুল হার, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ভারতবর্ষ থেকে হিজরত, দেশ ত্যাগ করা যাচ্ছে না, আর দুই নম্বর যুদ্ধ করা যাচ্ছে না। তো এটা আমি আপনি সাধারণ মানুষ কোনো কিছু করতে পারি না, মনে রাখবেন, এখানে আমি আপনি সাধারণ মানুষ কোনো কিছু করতে পারি না, এটা ওলেমা পরিষদ যারা আছে ভারতবর্ষের, তারা যতক্ষণ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ থেকে জামিয়া সালাফিয়া বানারস যেটা বাংলাদেশের মাঠে কাজ আছে, যতক্ষণ তারা নিশ্চয়তা না দিচ্ছে যে ভারতবর্ষ এখন মানে দারুল হারবে পর্যন্ত, সে ততক্ষণ এখন ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ যেন জালিম জালিম যারা আছে তারা হাত যেন দুর্বল করে দেয় বা ধ্বংস করে দেয়। ইসলামের ইতিহাসে দেখেছি বেলাল রদি আল্লাহ তাআলাকে মানে শুয়ে রেখেছে, মানে কত অত্যাচার, এগুলো তো আমাদের প্রতি অত্যাচার যা হচ্ছে হচ্ছে। বেলাল রদি আল্লাহ তাআলা একই তো, এখন বলছে জয় শ্রীরাম আর তখন বলছে বল ভূগোল, জয় ভূগোল, ভূগোলের জয় হোক, একই তো রে ভাই। মুসলিমরা তো মুসলিমরা আজকে নতুন না, এটা শুনে তো আগে থেকে পরিচিত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার যৌনাঙ্গের উপরে তীর নিক্ষেপ করেছে, ইয়াসরের উপরে নির্যাতন করা হয়েছে, অনেক সাহাবীদের উপরে নির্যাতন, এটা নতুন না রে ভাই, যেগুলো তো আমরা দেখছি। দেখে তো সাহাবীরা কি করেছিল সেটা দেখতে হবে, তাহলে জীবনী তারা কি অটকায়তা করেছিল, জি করেনি, তোমাদের সাত্তাকে তরবারি নিয়ে বেরিয়ে চলে গেছিল যে আবু জাহেলকে হত্যা করবো, জি না। তাই এখানে ধৈর্য ধারণ করা, আর মুসলিম বলে যতক্ষণ পর্যন্ত কিছু না বলছে ততক্ষণ কিছু করা যাবে না, নচেত হিজরত করতে চাইলে আপনি হিজরত করে দেশ ত্যাগ করে চলে যেতে পারেন। আর 4 নম্বর মনে রাখবেন, যদি আমাদেরকে যদি যুদ্ধ করতে হয় তো এটা কিন্তু আমরা মুসলিমরা করতে পারি না, যতক্ষণ না অমুসলিম অমুসলিম যারা আছে রাষ্ট্র নাই, যতক্ষণ না তারা আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করে। এখন যদি ভারতবর্ষ শান্তি চায় তো অমুসলিমদের উচিত এই কথা থেকে বলে দেওয়া যে না, মুসলিমরা যদি বাধা করবে না তা ধর্ম পালন করুক, ব্যয় করুক, সমস্যা নেই, ধর্মীয় অধিকার দিতে হবে, অন্য কোনো অধিকার না দিক, অন্য কোনো অধিকার না দিক, মুসলিমদেরকে চাকরিও যদি না দেয় সরকারি ভাবে এটার জন্য যুদ্ধ করা যায় না। মুসলিমদের সরকার বলে না মুসলিমের সংখ্যালঘু তাদেরকে চাকরি দেব না, বা মুসলিমদেরকে অমুক জায়গাতে যাওয়া নিষিদ্ধ এটা যদি বলে তাহলে যুদ্ধ তো ফরজ হয় না। কখন ফরজ হয়? যখন ধর্ম পালনে বাধা দেয়, তখন ধর্মটা আমাদেরকে পালন করতে দিই, তাহলে তো আমাদের যুদ্ধ আমাদের জন্য হারাম তার সঙ্গে করা। তাই মনে রাখবেন ইসলামী যুদ্ধটা সবসময় নির্ভর করে কাদের প্রতি, প্রতিপক্ষ বিরোধী যারা আছে তাদের উপরে যুদ্ধটা নির্ভর মানে নির্ভর করে, তাছাড়া মুসলিমের ধৈর্য ধারণ করবে, এখন আমরা ধৈর্য ধারণ করবো, মানে এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যারা ইসলামকে গভীর ভাবে জানে, ইসলামকে গভীর ভাবে পড়াশোনা করেছে, তারা জানে যে যুদ্ধটা কখন করবে। আরে শেষ অবস্থায় রে ভাই, সরাসরি যে বলছে যুদ্ধ করতে তাও না, তাও বলছে তুমি দেশ ছেড়ে চলে যাও, এরকম দেশে থাকবে কেন, দেশের জন্য নামাজ করতে দেয় না, চলে যাও, আল্লাহ পৃথিবী কি কম কি, তুমি অন্য জায়গাতে চলে যাও, পৃথিবী যে নামাজ করতে দেয় তবে তুমি মাটির তলে তুমি থাকো, তবে তোমাকে এই ধর্ম পালন করতে হবে, যখন পারছো না তখন তুমি কি করবা, তোমাকে নামাজ পড়তে হবে, সরকার এসে মারবে, তো সরকারকে তোমাকে একটা মারতে হবে। জি বুঝতে পারছেন ভাই, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুক। বাংলাদেশে আপনাকে আপনাকে তো দাওয়াত সবসময় আপনাকে বাংলাদেশের জন্য দাওয়াত দেওয়াই আছে, চলে আসেন বাংলাদেশে, ঘুরে যান।
আমাদের বড় ভাই ইয়াকুব সরকার ভাই এখানে একটা কমেন্ট করছেন যে আমি আমরা কোথায় ভারতে আসছি না প্রোগ্রামটা কোথায়। আসলে ওনাকে নিয়ে যাওয়ার কথা ছিল ইয়াকুব ভাই, আমরা ফেসবুকে আছি, আমি বাংলাদেশেই আছি। জি রাহুল ভাই যা বলছিল, জি ভাই, আচ্ছা এখন কেউ যদি অ্যাড হতে চান তাহলে আমরা একটু অ্যাড করতে পারি, বিশেষ করে অমুসলিম হিন্দু কোনো ভাই যদি অ্যাড হতে চান আমরা অ্যাড করতে পারি, অমুসলিম হিন্দু ভাই যে থাকে কমেন্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যাড করবো, না হচ্ছে আমরা বিদায় নিয়ে নেবো, আমাদের অনেকক্ষণ সময় হয়ে গেল অলরেডি, প্রায় 11টা 20 ইন্ডিয়ান সময় বাজছে। আচ্ছা যাই হোক রায়ন ভাই, আমরা আর লেট না করি, অনেকটা রাত্রি হয়ে গেল না, আমরা ইনশাল্লাহ অন্য একদিন জি কনভারসেশন রাহা, করবো ইনশাল্লাহ, সেদিন আরো হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বর্তমানে ভালো থাকবেন এখানে রাহুল আপনার ভাই, বিদায় দোয়া জানাচ্ছি, ভালো করবেন। থাকবেন, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি কেটে দেন।